আস-সুন্না আস ফাউন্ডেশন আসসালামু আলাইকুম ওয়া বরাকাত ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা সুপ্রিয় দর্শক দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদের কি মর্তে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আসন্না ফাউন্ডেশন আয়োজিত প্রশ্নত্তরমর কোন সানসুরাই সমাধানের রেকর্ডেড এই পর্বে। এই পর্বে আপনাদের করা বিভিন্ন সময়ের জীবন গনিষ্ঠ জিজ্ঞাসাগুলো থেকে নির্বাচিত জিজ্ঞাসাগুলো হাদিসের আলোকে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আদন আজ আপনারা যারা মন্তব্য ঘরে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ আল্লাহ বিদিনুলিল্লাহ সেখান থেকে নির্বাচিত প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমরা অন্য কোনো রেকর্ডেড লাইভে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ আবিদিনিল্লাহ প্রিয় দর্শক আপনারা জানান সুন্না ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স এবং ইসলামিক সেন্টারের ঘোষণা আমরা দিয়েছি এবং ইতোমধ্যে আলহামদুলিল্লাহ আপনারা সেই ঘোষণায় অনেকে সাড়া দিয়েছেন সহযোগিতার হাত বাড়িয়েছেন সাদগা জারির প্রকল্পে অনেকে ইতিমধ্যে অংশগ্রহণ করেছেন আল্লাহ আপনাদের উত্তম দান করুন আসন্ন ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স এবং ইসলামিক সেন্টারের জন্য আমরা জায়গা খুঁজতে শুরু করেছি আশা করছি ইনশাআল্লাহ বিদিন দিল্লাহ রমাদানের মধ্যে আমরা জায়গার বায়না করে ফেলবো এবং খুব দ্রুততার সাথে জমি কাজ শেষ করে আমরা ভবন নির্মাণের কাজ শুরু করবো ইনশাআল্লাহবিল্লাহ আমরা তো আশা করছি যে আগামী ছয় মাসের মধ্যে আমরা ভবন নির্মাণের কাজে যেতে পারবো যদি আল্লাহ তাদেরকে তফিক দান করেন আসন্ন ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স এবং ইসলামিক সেন্টারের এই সাদগা যার এমন প্রকল্পে মাত্র আট হাজার টাকা দান করে একটি স্কোয়ার ফিট জায়গা আপনি দান করতে পারেন বা স্কোয়ার ফিট ডোনার হতে পারেন এছাড়া আসন্ন ফাউন্ডেশনের গঠনতন্ত্রের চারের ক্ষয় বঙ্গ দ্বারা অনুযায়ী ফাউন্ডেশনের স্থায়ী এবং দাতা সদস্য নেয়ার ঘোষণা দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ এবং যারা পঞ্চাশ হাজার বাথ টাকা দান করবেন তারা যথাক্রমে আজীবন এবং দাতা সদস্য হিসাবে নিবন্ধিত হবেন ইনশাআল্লাহ আল্লাহ বিস্তারিত জানার জন্য আসন্ন ফাউন্ডেশনের যে ওয়েবসাইট আছে ডব্লু ডব্লু ডব্লিউ আসন্ন ডট আর ভিজিট করার জন্য আমরা আপনাদেরকে আহ্বান করছি আল্লাহ তার আমাদের সকলকে কল্যাণমূলক কাজে এক অন্যের সহযোগী হয়ে অগ্রসর হওয়ার তফিক দান করুন আমরা আশা করছি এই কমপ্লেক্স আল্লাহ চাহেন তো দেশ জাতি এবং উম্মার জন্য বহুবিধ কল্যাণ বয়ে আনবে ইনশাআল্লাহ আল্লাহবিনিল্লাহ আর বিলম্ব না করে চলুন আপনাদের ইতিপূর্বে করা বিভিন্ন প্রশ্নের আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি কমর হাদিসের আলোকে রবিউল হাসান আপনি লিখেছেন রমাদানের প্রস্তুতি হিসাবে এখন থেকে কি আমল করতে পারি রমাদানকে অর্থবহ করার জন্য অবশ্যই সুন্দর এবং যথাযোগ্য প্রস্তুতি গ্রহণ করা উচিত হ্যাঁ অনেক বলেছেন ও আয় আদুল খুরু জামা আদুল্লাহদ্দা অর্থাৎ কোনো এক যুদ্ধে কিছু লোক পিছপা ছিল যারা হাজ যেতে পারেননি এর মধ্যে উল্লেখযোগ্য মুনাফিকরা ছিল আল্লাহরবু রাহে তাদের সম্পর্কে বলেছেন ওলা আরাদুল হরুজাল্লা আদুল আহম তারা যদি যুদ্ধে যাওয়ার কোনো সদিচ্ছা তাদের থাকতো তাহলে তারা অবশ্যই আগে থেকে প্রস্তুতি গ্রহণ করত কিন্তু তাদের কোনো প্রস্তুতি গ্রহণ না করাটা প্রমাণ করে যে তারা আসলে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য সদিচ্ছাই তাদের ছিল না এখান থেকে ওনার কাছে কোনো ভালো কাজ আপনি করতে চাচ্ছেন সেটার জন্য আগে থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে আপনাকে সেটি প্রমাণ করবে যে আপনি সেই ভালো কাজটি করতে চাইছেন অতএব রমদান আগে থেকে যথেষ্ট আগে থেকে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে রমাদান প্রস্তুতির অংশ হিসাবে আমরা কয়েকটা কাজ করতে পারি যেমন বিগত রমাদানে আমাদের রমাদান মাসে ইবাদতবন্দী করার যে প্ল্যান পরিকল্পনা ছিল সেটা কেন হয়নি সেটাকে আমরা নতুন করে আমরা প্রোগ করে দেখতে পারি যাচাই করতে পারি এবং সেই কারণগুলোকে অনুসন্ধান করে বের করে এনে এই বছর যেন সেগুলো রিপিট না হয় সেজন্য এখন থেকে পরিকল্পনা শুরু করতে পারি সেই সাথে কোন টাইমে কোন ইবাদত করব আমরা কোন টাইমে কোন আমল করব কোন ভালো কাজটা করব সেগুলোর জন্য আমরা এখন থেকে তালিকা করে ফেলতে পারি এটাও রমাদানকে যথাযোগ্যভাবে কাজে লাগানোর জন্য অন্যতম একটা বড় প্রস্তুতির বিষয় যে আমি কোন কোন টাইমে তেলাত করবো কোন টাইমে দোয়া করবো তাহাজিদের সময় ভোর উঠে আমি কোন টাইমে দোয়া করবো আল্লাহর কাছে কী চাইবো না চাইবে সবগুলো বিষয় আমাদেরকে খেয়ালে রাখা উচিত এর পাশাপাশি রমাদানের প্রস্তুতির অংশ হিসেবে ঈদের কেনাকাটা ইত্যাদিতে যে সময়গুলো ব্যয় হয়ে যায় শেষ দশকটা বরবাদ হয়ে যায় সেটা যেন না হয় সেজন্য আগে থেকে আমরা ঈদের প্রস্তুতিগুলো সেরে ফেলতে পারি এর পাশাপাশি রমাদান মাসে আমাদের অন্যান্য যে সমস্ত ব্যক্তিগত কাজগুলোর কারণে সাধারণত এ আমাদের ঘাটতি হয় সেগুলোকে এখন থেকে পরিকল্পনা করে যতটুকু সম্ভব কাস্টমাইজ করে ফেলা অথবা এখন থেকে কিছু কাজকে আগায় রাখা এগুলো আমাদের করে রাখা উচিত রমাদানের প্রস্তুতি অংশ হিসেবে রমদানের আমল রমাদানের মাস আলায়গুলো আমরা জানতে পারি আসুনা ফাউন্ডেশন থেকে গত বছর রমাদান প্ল্যানার নামে একটি বই ছাপা হয়েছিল এবছর আলহামদুলিল্লাহ সেই বই ছাপার কাজ আমরা শেষ এর দিকে নিয়ে এসেছি আশা করছি আগামী তিন চার দিনের মধ্যে বই আপনাদেরকে আমরা উপহার দিতে পারবো রমাদান প্ল্যানার এবার বইয়ের পাশাপাশি ক্যালেন্ডার ফরমেটও আমরা প্রিন্ট করছি এবং এই বইয়ের মাধ্যমে ঈশা উল্লাহ আপনি অবদানকে অনেক বেশি ফলপ্রুষ এবং অর্থবহ করতে পারবেন বলে আমরা মনে করি সেখানে সারাদিনে আপনি কী কী কাজ করতে পারেন বিভিন্ন কাজের প্রস্তাবনা দেওয়া আছে পরামর্শ দেওয়া আছে এবং ছক এঁকে দেওয়া আছে যাতে করে আপনি নিজে নিজের হিসেব গ্রহণ করতে পারেন যদিও এই প্ল্যানার কোনো কারণে হ্যাদিস থেকে বাতানো কোনো সুনির্দিষ্ট ফর্মেট নয় কিন্তু যে কোনো ঐচ্ছিক আমল করার জন্য একটু প্ল্যান করে করতে পারলে সুবিধা হয় সেজন্য প্ল্যান এবং পরিকল্পনার জন্য এটি সহায়ক মাত্র বিধায় এই বইটা এবং ক্যালেন্ডারটা আপনারা সংগ্রহ করতে পারেন এরপরে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি তা হলো হোয়াইট প্যান্ডাডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন বাজারের ক্রস চিহ্নের মেডেল পাওয়া যায় ইয়াং ছেলেরা ধাতব চেইনের গলায় ঝুলায় কোনো মুসলিমের জন্য এগুলো পরা কতটুকু সমীচীন যদি ক্রস চিহ্ন যেটা আপনার ক্রুশের যে খ্রিস্টানদের ইয়ে রয়েছে ধর্মীয় নিদর্শন রয়েছে সেটি থাকে তাহলে সেক্ষেত্রে সেরকম মেডেল পরা কোনো মুসলমান সন্তানের জন্য জায়েজ নয় কারণ অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় বিভিন্ন বিশ্বাসকে ধারণ করে এরকম কোনো কিছু মুসলমানের জন্য ব্যবহার করা জায়েজ নয় এটি কোনো কোনো ক্ষেত্রে ইমান হরণের কারণ হতে পারে অত্যন্ত ভয়াবহ বিষয় বিষয়টিকে আমরা খুব ছোটো করে দেখার কোনো সুযোগ নেই কারণ হলো আমরা জানি সালাম সম্পর্কে সুনিদৃষ্টি করে এই ঘটনার সামনে যদি আমরা বলি তাহলে তার সম্পর্কে আমাদের আকিদা এবং বিশ্বাস হলো যে আল্লাহ রাবুল আলমীন তাকে আকাশে তুলে নিয়েছেন তাকে শুলে চড়িয়ে হত্যা করতে চেয়েছিল ইহুদিরা কিন্তু করতে পারেনি কিন্তু খ্রিস্টানরা এই বিশ্বাসটা লালন করে না তারা বিপরীত বিশ্বাস ধারণ করে লালন করে যার কারণে তারা ক্রুশকে ধারণ করে তাদের গলা ঝুলিয়ে রাখে এবং তারা মনে করে যে এই শুলে চড়িয়ে ক্রুশে বিদ্ধ করে তাকে হত্যা করা হয়েছে তাহলে এটি সম্পন্ন করার বিরুদ্ধে একটি বিশ্বাস আপনি সেই কুরুশকে নিজের মধ্যে ধারণ করলেন গলায় আপনি ঝুলালেন তাহলে কেমন যে আপনি সেই বিশ্বাসকে শ্রদ্ধা করছেন বা গ্রহণ করছেন যেটি ইমান বিধ্বংসী এবং কুফুরি বিশ্বাস সেটি আপনার গলায় কোনো অবস্থাতেই শোভা পেতে পারে না বিশ্বাসের জায়গাগুলোতে আমরা অনেকে আজকাল অনেক বেশি নড়বড়ে অনেক বেশি ঠুনকু এবং অনেক বেশি উদাসীন আমরা মনে করি যে এগুলো নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না মূলত এটা বাড়াবাড়ি নয় বরং এটা হলো দিনই চেতনা আপনার বিশ্বাস যেটা আছে বিশ্বাসের সাথে আপনার কর্মের যেন মিল থাকে সেজন্য একজন ইমানদারের যে চেষ্টা থাকা উচিত সেই চেষ্টার জায়গা থেকে এমনটি করা উচিত অর্থাৎ ভিন্ন ধর্মাবলম্বী ভিন্ন বিশ্বাসের কোনো সিম্বল কোনো নিদর্শন এগুলো একজন মুসলমান ধারণ করতে পারেন না এটা চাইজ নয় গুনাহের কথা এবং এটি ক্ষেত্র বিশেষে ইমান হরণের কারণও হতে পারে এরপর ইসমাইল জীবন সরি ইসলামী জীবন এ থেকে আপনি ইউটিউব চ্যানেলে আমাদের লিখেছেন অমুসলিম বন্ধু নামাজ ও নামাজের পোশাক উপহার দিয়েছে তাতে কি নামাজ পড়া যাবে উপহার উপহারকে দিয়েছে দর্শক এটি কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় যে কোনো ব্যক্তি অন্য ধর্মাবলম্বী আপনাকে কোনো উপহার দিলে সেটা আপনি গ্রহণ করতে পারেন বিষয় হলো যে আপনি যে উপহারটা গ্রহণ করছেন সেটি হালাল নাকি হারাম যদি হারাম হয় তাহলে কোনো মুসলমান কোনো আলেম মানুষ উপহার দিলেও সেটা গ্রহণ করা যায় হবে না আর যদি হালাল হয় তাহলে অমুসলিম উপহার দিলেও সেটি আপনি গ্রহণ করতে পারেন কোনো অসুবিধা নেই এরপরে জুমা তাসমিন এটি থেকে আপনি লিখেছেন বিয়ের পর স্ত্রীর ভরণ পোষণের খরচ তার স্বামী দিতে না পারলে কি স্বামীর বাবা দিতে পারবেন বা স্ত্রী নিজের বাবা থেকে নিতে পারবেন দেখুন কোনো স্বামী যদি তার স্ত্রীর ভরণ দিতে অপারগ হন কিংবা তিনি অনুপস্থিত থাকেন তাহলে সেক্ষেত্রে স্বামীর বাবা অর্থাৎ স্ত্রীর যে শ্বশুর তার উপরে পুত্রবধূর ব্যবহার বহন করাটা বর্তায় তিনি পুত্রবধূর ব্যবহার বহন করবেন রদ্দুল হতার সহ বিভিন্ন ফতোয়ার কিতাবে ফোকা একরাম ওলামা একরাম এই ফতোয়া দিয়েছেন যার কারণে করম হাদিসের আলোকে স্বামীর যে দায় দায়িত্ব স্বামীর অনুপস্থিতি বিশেষ করে স্ত্রীর যে ভরণপোষণের দায় দায়িত্ব সে যিনি যদি অপারক হন অনুপস্থিত হন তাহলে সেক্ষেত্রে শ্বশুর যিনি তিনি তার পুত্রবধূর এই ব্যয়ভার বহন করা তার যে ভরণ পোষণের ব্যবস্থা আছে সেটা তাকে করতে হবে যদি তিনি না করেন তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই ওই স্ত্রী তার নিজের বাবার সংসারে চলে আসবেন বা বাবার উপরে বর্তাবে যদি তার নিজস্ব কোনো ক্ষমতা না থাকে তাহলে সেক্ষেত্রে তার বাবা তার ব্যয়ভার বহন করবেন কিন্তু স্বামী না থাকলে স্বামীর অগোচরে স্বামীর বাবা তার দায়ভার এবং খরচ বহন করবেন এমডি মেহরাজ হোসেন তারেক আপনি লিখেছেন সুদ সম্পর্কে সঠিক ধারণা না থাকায় যদি কোনো কারণে তা গ্রহণ করে থাকি তাহলে উক্ত গৃহীত অর্থ আমি কী করতে পারি ভাই মেহরাজ সুদ সম্পর্কে একসঙ্গে ধারণা ছিল না এখন ধারণা হয়েছে সেজন্য আল্লাহ কাছে স্তেকফার করবেন ক্ষমা প্রার্থনা করবেন আর এখন আগে থেকে যে সুদের টাকা আপনি গ্রহণ করেছেন সুদ হিসাবে যে টাকাগুলো গ্রহণ করেছেন সে টাকাগুলো আপনি কোনো গরিব দুঃখীকে দান করে দেবেন যার কাছ থেকে সুদ গ্রহণ করেছেন সুনির্দিষ্ট ব্যক্তি থাকলে তো তার কাছে ফেরত আপনি দিতে পারবেন অন্যথায় যদি অনেক লোকের কাছ থেকে নিয়েছেন হিসাব করা কঠিন অথবা সুনির্দিষ্ট কোনো মালিকের কাছ থেকে সুদ গ্রহণ করেছেন ব্যাপারটা এরকম নয় তাহলে সেক্ষেত্রে এই টাকা আপনি গরিব মিসকিনকে দান করে দিবেন এবং সোয়াবের আশা করবেন না এটা টাকার যিনি মালিক তার পক্ষ থেকে সবাব হবে তিনি সোয়াবের মালিক হবেন অথবা আপনি দায়মুক্ত হতে পারেন শালাটাকে দান করার মাধ্যমে হাসান মুরাদ আপনি লিখেছেন রাতে উজু করে দোয়া পড়ে শোয়ার পর বায়ু নির্গত হলে কি আবার উজু করতে করে শুতে হবে রাতে যদি কেউ উজু করে দোয়া করে দোয়া পড়ে তারপর শুয়ে যান এরপরে যদি বায়ু নির্গত হয়ে যায় তারপর আর উজু করতে হবে না কারণ হলো তিনি ঘুমোতে যাওয়ার আগে যে তার করণীয় পবিত্রতা অর্জন করা উজু করা যে সুন্দর সেটা তিনি পালন করে ফেলেছেন আলহামদুলিল্লাহ বিধায় তাকে নতুন করে আবার উজু করতে হবে না কারণ হলো আমরা যখন অজু করে ঘুমোতে যাবো তখন ঘুমোতে গেলে ঘুমে ঘুম যখন আসবে তখন তো আমাদের উজু ভঙ্গ হবে অতএব তারপর উঠে আবার যে আমাদের উজু করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তবে হ্যাঁ যদি ঘুম ভেঙে যায় মাঝরাতে আপনি অন্য কোনো কাজ করেছেন আবার আপনি শুয়ে যাচ্ছেন তাহলে সেক্ষেত্রে আবার উজু করে বা পবিত্র অবস্থায় শোয়াটা বা ভালো এরপর আয়সারমন আপনি লিখেছেন কাজের লোকদেরকে কি জাকাতের টাকা থেকে দেওয়া যাবে বোন আয়সা আপনার প্রশ্ন উত্তর হলো কাজের লোক অধীনস্থ যারা আছেন তাদেরকে জাকাতের টাকা থেকে দিতে হলে তাদের যে বেতন তাদের যে প্রাপ্য আছে সেটা পরিপূর্ণরূপে দিয়ে তারপরে অতিরিক্ত হিসাবে যদি তারা জাকাতের হকদার হয় গরিব অভাবী হয় তাহলে তাদেরকে আপনি দিতে পারবেন কিন্তু গরিব এবং অভাবী হওয়ার পাশাপাশি আপনার অধীনস্থ হওয়ার কারণে তারা অনেক সময় দেখা যায় অল্প বেতনে রাজি হয়ে যায় বা আপনার তাদের একটা আশা থাকে যে বেতন এত দিলে জাকাত এত দিবে বা আপনিও দিবেন এমনটি আপনার মনে পরিকল্পনা থাকে তো আজকাল বিশেষ করে হাউস ড্রাইভার বা এই টাইপের যারা আছেন তাদের ক্ষেত্রে উভয় পক্ষের মধ্যে এক ধরনের অঘোষিত জানাশোনা থাকে যে হ্যাঁ জাকাতের টাকা থেকে হেল্প হেল্প করা হবে বা করা হয় সবসময় নিয়মিত তো সেই জন্য সে অল্প বেতনও চাকরি করে সেখানে বা তার যে স্পেক্ট বা তার যে চাহিদা সে চাহিদা চাহিদাও কমে সে চাকরি করে তো এরকম হলে সেটা কিন্তু জায়জ হবে না কারণ হলে সেক্ষেত্রে আপনি জাকাতটা কেমন যেন ওই পারিশ্রমিক হিসাবে আপনি দিচ্ছেন যদিও পারিশ্রমিক বলে দিচ্ছেন না ঘুরে ফিরে পারিশ্রমিক হয়ে যাচ্ছে আপনি তার পারিশ্রমিক যা দেওয়ার ন্যায্য হিসাব করে দিয়ে দিলেন এবং তারও আর কোনো চাহিদা থাকবে না সেটা ক্লিয়ার করে ফেললেন এরপর আপনি তাকে জাকাত দিলেন কখনো দিলেন কখনও দিলেন না যদি সে জাকাতের হকদার হয় তাহলে সেটি জায়জ হতে পারে অর্থাৎ কোনো অবস্থাতে জাকাতের টাকা যেন কোনো না কোনোভাবে ওই ব্যক্তিকে আপনার অধীনস্থ চাক মানে যিনি আছেন কাজ করছেন সে কাজের লোককে আপনি পারিশ্রমিক হিসাবে দিচ্ছেন এমনটি যেন বোঝার সুযোগ মানে বোঝা না যায় এবং এরকম কি এরকমটি এরকমটি যোগ বিয়োগ করার কোনো স্কোপ যেন তৈরি না হয় সে চিন্তা আপনাকে করতে হবে এবং সেটা মাথায় রেখে দিতে হবে জনাল আব্দিন জয়নাল আপনি লিখেছেন ইমাম সাহেবের ওজু ছুটে গেলে কী করতে হবে ইমাম সাহেবের যদি ওজু ছুটে যায় নামাজের মধ্যে তাহলে সেক্ষেত্রে নামাজ ছেড়ে দিয়ে তিনি চলে যাবেন এবং যাওয়ার সময় পেছন থেকে একজন মুসল্লিকে তার জায়গায় টেনে সামনে রেখে যাবেন ওই মুসল্লি যেই জায়গায় ইমাম সাহেবের অজু ভেঙেছে সেখান থেকে সামনের দিকে নামাজকে তিনি নিয়ে যাবেন আর ইমাম সাহেব উজু করে এসে মুসল্লি হিসাবে মুক্তাদি হিসাবে পেছনে দাঁড়িয়ে যাবেন এবং নামাজ শেষ করবেন আর এই জন্যই কিন্তু নবী করিম সাল্লাম বলেছেন ওয়ালি আলিয় আলানি মিঙ্কুম উলুল্লা আহলামি মিকুম তোমাদের মধ্যে থেকে যারা একটু পড়াশোনা জানেন একটু জ্ঞানী তারা যেন আমার কাছাকাছি থাকে নামাজের সময় ইমামের পেছনে ঠিক কাছাকাছি জায়গায় এরকম লোকগুলো থাকা উচিত যাদেরকে ইমাম সাহেব তার প্রতিনিধি হিসাবে রেখে যেতে পারে অর্থাৎ ইমামতি করতে পারেন মিনিমাম এতটুকু যোগ্যতা থাকে এরকম মানুষগুলোও সামনে সামনে থাকা উচিত বা ওলামা ইকরাম বা আলেম কেউ থাকলে তাদেরকে নামাজের কাতারের মধ্যে সামনে বেশ করে ইমাম সবার পেছনে রাখা উচিত এরপরে প্রশ্ন করেছেন নিঝুম অ্যাডি থেকে আপনি আপনি লিখেছেন আমি আগে গান গাইতাম আল্লাহর রহমতে এখন গান গাওয়া ছেড়ে দিয়েছি কিন্তু মাঝে মাঝে ঘরে একা একা থাকলে মনের অজান্তে গুনগুন করে গান গেয়ে উঠি এতে কি গুণা হবে যদি গানের কথার মধ্যে আপত্তিকর বা খারাপ কিছু না থাকে তাহলে সেটা আপনি গুনগুন করে গিয়ে ওঠাতে কোনো অসুবিধা নেই আপনি গাইতে পারেন ইচ্ছাকৃতভাবে গাওয়াতেও কোনো দোষের কিছু নেই আমরা জানি আমাদের প্রিয়া আলসাল্লাম তার জীবনে গুরুত্বপূর্ণ কয়েকটি কাজে কঠিন কাজে যখন সবাই ক্লান্ত শ্রান্ত ওই সময়ে তারা বিভিন্ন গীত গিয়ে উঠেছিলেন কবিতা এবং ছন্দমালা আবৃত্তি করতে শুরু করেছিলেন সেগুলোর কথা বলো আমাদের ভালো জিনিস ছিল খারাপ কিছু তো থাকার প্রশ্নই ওঠে না যেমন মসজিদ নবী নির্মাণের সময় নবী নির্মাণের পাশাপাশি গজরতল আজাব বা খন্দকের যুদ্ধের সময় পরীক্ষা করার সময় কষ্ট হচ্ছিল ওই টাইমটাতে আরও বিভিন্ন সময় নবীসাদ্লাহ সাল্লাম এবং সাহাবিরা অনেকেই এই ধরনের বিভিন্ন ছন্দের তালে তালে গিয়েছেন এবং বিভিন্ন সঙ্গীত তারা উচ্চারণ করেছেন আবৃত্তি করেছেন কবিতা তো এই জন্য কোনো গান আপনি গুনগুন করে গাইলে অসুবিধা নেই যদি তার গানের কথার ভিতরে মানে শিরপূর্ণ কিছু না থাকে মিউজিক যদি না থাকে সাধারণত মিউজিক থাকার প্রশ্ন তো ওঠে না বরং খালি কলা যখন আপনি গাইবেন তখন সেখানে ধরুন অশ্লীল কোনো কিছু যদি হয় অন্য কেউ শুনে খারাপ ভাবতে পারে বা আপনার মনের মধ্যে কোনো বাজে কল্পনা জেনার কোনো চিন্তা আসতে পারে এরকম যদি কোনো আপত্তিকর কথামালা থাকে সেটা আপনি গাইবেন না অথবা শির কিছু থাকে সেটা আপনি গাইবেন না আর যদি সেখানে আপনার এমন কিছু কথা থাকে যেগুলো আপনার স্ত্রীকে লক্ষ্য করে আপনি তাকে নিবেদন করছেন বা তার নিয়তে বলছেন তাহলে সেক্ষেত্রে আপনি সেগুলো গাইতে পারেন কিন্তু এক কথায় আপনি কি গাচ্ছেন সেগুলোর মধ্যে আপত্তিকর কিছু আছে কি না বা আপনার জন্য না যায় যাচ্ছে কিনা সেটা আপনি দেখবেন এছাড়া আপনি খালি গলায় গুনগুন করে ভালো কথা মালা বা আপত্তিকর কিছু না থাকলে সে গান গাইতে কোনো অসুবিধা নেই সালামী নিল তাসিম আমরা আমরান আপনি জানতে চেয়েছেন কোনো কারণে আসরের নামাজ কাজা হয়ে গেলে মাগরীবের সময় কি আমি আগে মাগরীবের নামাজ পড়বো নাকি কাজা নামাজটা আগে পড়ব আর কাজা নামাজের ক্ষেত্রে শুধু কি ফরজ নামাজ কাজা পড়তে হয় নাকি সুন্নত কাজা পড়তে হয় তাসিমা আপনার প্রশ্ন উত্তর হলো যে যে নামাজ আগে কাজা হবে সেটি আগে পড়তে হবে যেটি পরে কাজা হবে সেটি পরে পড়বেন ধরুন মাগরিবের নামাজের কাজা আপনি মাগরীবের নামাজটা ছুটে গেছে তাহলে আগে মাগরীবের নামাজটা পড়ে ফেললেন এরপরে আপনাকে আশা পড়তে হবে অর্থাৎ যেটা কাজা হয়ে গেছে সেটাকে আগে পড়ে ফেলবেন এবং ওয়াক্তেরটা পরে পড়বেন আর যদি আপনার এমন হয় যে কাজা হয়ে গেছে ধরুন আসরের নামাজ এখন মাগরীবের ওয়াক্ত যায় যায় অবস্থায় আপনার এই টাইমে মনে পড়েছে বা আপনি পড়ার সুযোগ পেয়েছেন তাহলে সেক্ষেত্রে আসর পড়তে গেলে এখন মাগরীবও কাজা হয়ে যেতে পারে এরকম হলে সেক্ষেত্রে আপনি মাগরীব পড়ে ফেলবেন আসর পরে পড়বেন কিন্তু সাধারণ অবস্থাতে আপনি ধারাবাহিকতা এবং সিরিয়াল মেনটেন করে করবেন অর্থাৎ যেটা কাজা হয়েছে সেটা আগে আদায় করার চেষ্টা করবেন আর নামাজ কাজা না হওয়া জন্য একজন ইমানদারের সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে একেবারে তার সকল চেষ্টা সত্ত্বেও যদি কাজা হয়ে যায় তাহলে তিনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সামনে সামনে আর এরকম না হয় সেভাবে সতর্ক থেকে তিনি কাজা করবেন আর যখন কাজা করবেন তখন সুন্নত মোয়াক্কাদা যে নামাজগুলো আছে সেগুলো সহই করবেন বিশেষ করে বিক্রিম সদাল্লাহিস্লাম জীবনে একবার ফজর নামাজ কাজা হয়েছিল পুরো জামাতে সাহাবীদের সবাইকে নিয়ে তিনি যাচ্ছিলেন কোনো এক জায়গায় মুদিনে আসছিলেন তো প্রতিমধ্যে তাদের ঘুমের আতিশয্যের কারণে বা গুম ঘুম গভীর হয়ে যাওয়ার কারণে যাকে দায়িত্ব দিয়েছিলেন দেখে তোলার তিনি ঘুমিয়ে পড়েছিলেন যার কারণে তাদের সকলের ফজর নামাজ কাজা হয়ে গিয়েছিল তখন ফজর নামাজের আগে যে দুটো কাজ করেন সেটাও তারা আদায় করেছেন এবং কাজা করেছেন এই জন্য কাজা যদি করতে হয় তাহলে সেক্ষেত্রে শুনুন সহকারী করা উত্তম যদিও না করলে ফরজ শুধু ফরজ আদায় করলে আপনার ওক্তের ফরজ আদায় হয়ে যাবে দায়মুক্ত হতে পারবেন এরপর প্রশ্ন করেছেন নাজমুল হাসান আপনি জানতে চেয়েছেন আজকাল অনেকে স্ত্রী গর্ভবতী হওয়ার সংবাদ ফেসবুকে প্রচার করে থাকেন অনেকে আবার গর্ভবতী স্ত্রীর পেটের ছবি ফেসবুকে পোস্ট করে থাকেন এ বিষয়ে ইসলামেশ্ব দৃষ্টিকোণ কী বাই নাজমুল হাসান আল্লাহ রব্বুল আলমিন কাউকে কোনো নামত দিলে কোনো সুসংবাদ দিলে সেটি অন্যদের কাছে শেয়ার করা বলা এটি তো মৌলিকভাবে কোনো দোষক কিছু নয় কিন্তু আমাদের ব্যক্তিগত বিষয় একান্ত বিষয় বলতে কিছু বিষয় আছে তেমনি একটি বিষয় হলো স্ত্রীর গর্বে কোনো সন্তান আসা স্ত্রীর গর্বে সন্তান আসলে তার দুনিয়াতে আসলে ভূমিষ্ঠ হলে সেটা দুনিয়ার মানুষ জানে দেখে সেটা প্রচার করাতে তো দোষী কিছু নেই বরং সেটি প্রচার করাই হল স্বীকৃত নিয়ম এবং কালচার সংস্কৃতি পৃথিবীর সকল দেশের সকল সমাজের সকল ধর্মের মানুষের কিন্তু তার আগে থেকে এটাকে বলে বেড়ানো এবং বিশেষ করে গর্ভবতী স্ত্রীর পেটের ছবি প্রদর্শন করা এটা যে চরম আপত্তিকর নির্লজ্জ এবং বেহ্যাবনা কাজ সেটি বোধ হয় বলবার অপেক্ষা রাখে না নির্লজ্জতা যখন সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ যা খুশি তা করতে পারে ইরাফা হায়া ফফ আল ও ফিৎ যখন তোমার লজ্জা আর থাকবে না তখন তুমি যাই ইচ্ছা তা করতে পারবে তোমার কোনো বিবেকে কোনো কিছুই করতে বাধা দিবে না একজন মুসলমান এতটা অর্বাচীন এতটা মূর্খতা সুলভ আচরণ এবং এতটা নির্লজ্জের মতো কাজ করবেন না যে তার স্ত্রীর গর্ভবতী স্ত্রীর পেটের ছবি মানুষকে প্রদর্শন করবেন এ ছবি দেখার পর বা তার স্ত্রীর ছবি দেখার পর মানুষ তাকে নিয়ে কী কল্পনা করবে কী জল্পনা করবে সেটা বলাই বাহুল্য এটা শুধুমাত্র পর্দার খেলাফ তাই নয় এটি নির্লজ্জতার বিষয় বটে এবং এ ধরনের বিষয় যে নির্লজ্জ বিষয় সেটি বোঝার জন্য শুধু কমন সেন্সই যথেষ্ট আল্লাহরবুল্লা আলামিন অসুস্থ মানুষদেরকে সুস্থ করে দিন এবং যারা বেহায়াপনার সীমা পৌঁছে গেছে আল্লাহ তালা তাদের বদতে যেন হয় সেই তফিক দান করবো তাদের জন্য দোয়া করি নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আল হায়া স্বর্ভ নিল ইমান হায়া এটা ইমানের গুরুত্বপূর্ণ একটা অংশ এবং পাঠ বিধায় এ ধরনের কর্মকাণ্ড করার আগে দশবার ভাবা উচিত আজকাল আমাদের মধ্যে হেয়াইপনা এবং যা খুশি তা করার প্রবণতাটা এই পর্যায়ে পৌঁছেছে যে কোনো কাজ করার আগে সে কাজটি কতটা ভালো বা মন্দ বা সমীচীন বা আদৌ সমীচীন কিনা এই বিষয়গুলোকে ভাববার ফুরসুরটুকু পর্যন্ত আমরা পাই না আপনার স্ত্রী গর্ভবতী হয়েছেন আল্লাহ তালা আপনাকে সন্তান দেবেন ইনশাআল্লাহ আপনি মানুষের দোয়া চাইতে পারেন কিন্তু এই বিষয়গুলো সন্তান দুনিয়া থেকে আসার অনেক আগে থেকে ভুলে বেড়ানো এটা পৃথিবীর কোনো সমাজে স্বীকৃত কোনো কালচার নয় তাছাড়া এগুলো সোশ্যাল মিডিয়ার মতো উন্মুক্ত প্ল্যাটফর্মে যখন শেয়ার করা হয় সেখানে নানা রকমের মানুষ থাকে তাদের মধ্যে শেয়ার করার তো বিশেষ কোনো কারণ থাকতে পারে না আজকাল ফেসবুক ইত্যাদিতে আমরা এমন সব বিষয় বলা বলি করি যে বিষয়গুলো আসলে বলার জিনিস না বা পাবলিকলি বলার জিনিস না কোনটা আমার একান্তে বলার জিনিস কোনটা পাবলিকলি বলার জিনিস কোনটা আমার পরিবারের জানার বিষয় কোনটা অন্যদের জানার বিষয় এতটুকু বিষয় বোঝার জন্য বোধহ আল্লাহ তালা যে বিবেক দিয়েছেন সেই বিবেকটা খরচ করাটাই যথেষ্ট বিধায় এ ধরনের নির্লজ্জ কর্মকাণ্ড থেকে আমাদের বেঁচে থাকতে হবে বিশেষ করে স্ত্রীর ছবি ফেসবুকে আপলোড করার মাধ্যমে সেটি যারা দেখবেন তারা তাকে নিয়ে পবিত্র চিন্তা করবেন এমনটি মনে করার বা ভাববার কোনো কারণ নেই যার কারণে নিজের স্ত্রীকে নিয়ে অন্যরা জেনা করুক মনে মনে কল্পনার জগৎ তাকে নিয়ে নেগেটিভ চিন্তা করুক এরকমটি কোনো অসুস্থ বিবেকসম্পন্ন স্বামী চাওয়ার কথা না যদি না চান তাহলে সেক্ষেত্রে তিনি কীভাবে তার স্ত্রীর অমুক্ত ছবি বা পর্দাহীন ছবি তিনি শেয়ার করতে পারেন এবং বিনা প্রয়োজনে এগুলো মানুষকে জানানোর যে কস্ত্র সেটি করতে পারেন আর গর্ভবতী স্ত্রীর পেটের ছবি দেওয়াটাও আল্লাহ মাফ করুক সেটা তো শুধু নির্লজ্জতাই নয় সেটা তো রীতিমতো নির্লজ্জতার চরম সীমা অতিক্রম করা আল্লাহ তালা এই সমস্ত নির্লজ্জদের নির্লজ্জতা থেকে আমাদের সমাজকে সমাজের মানুষকে বাঁচিয়ে রাখুন এবং হেফাজতে রাখুন আর যারা সমস্ত কর্মকাণ্ড করছেন আমরা তাদেরকে আহ্বান করছি আল্লাহর আসতে আল্লাহর দেয়া বিবেকটা বিবেকটা খরচ করুন এবং সেই বিবেকটাকে ব্যবহার করলেই সাহা আল্লাহদ্দিন আপনি সঠিকতার পথ খুঁজে পাবেন শরিয়ার দৃষ্টিকোণ থেকে নির্লজ্জ কর্মকাণ্ড কখনো অনুমোদিত বা জায়জ হতে পারে না এরপর শাকিল আহমেদ আপনি লিখেছেন দাঁড়িয়ে হেঁটে হেঁটে কোরআন তালাওয়াত করা জাহেজ আছে কি মৌলিকভাবে কোরআন করিম দাঁড়িয়ে দাঁড়িয়ে তালাত করা কিংবা হেঁটে হেঁটে বা বসে বসে তেলাত করাতে কোনো অসুবিধা নেই আমাকে কোনো কিছুর সাথে হেলান দিয়ে কোরআন তেলাওয়াত করাতে কোনো অসুবিধা নেই না বিক্রিম সাল্লাহ আসালাম আমার জানায় গায়ে হেলান দিয়ে কোরআন তেলাওয়াত করেছেন তাছাড়া করিমের প্রতি অসম্মান প্রদর্শন হয় অবজ্ঞা প্রদর্শন হয় এরকম কোনো কাজ করা নয় কিন্তু দাঁড়িয়ে কোরআন তালাতকে করাতে কোরানের কোনো অসম্মান হয় না আমরা দাঁড়িয়ে তো নামাজের মধ্যে কোরআন তালাত করে থাকি যদি অসম্মান হতো তাহলে সেখানে অসম্মান হতো এছাড়া হেঁটে হেঁটে কোরআন তালাত করলো যে কোরআনে কোনো অসম্মান হয় ব্যাপারটা সেরকম নয় বিধায় এরকম পরিস্থিতিতে বা এরকমভাবে কোরআনতলাত করা যায় যাচ্ছে তবে হ্যাঁ কোরআন আমরা যখনই তালাউ করবো তখন খুব মনোযোগের সাথে অন্য মনস্ক না হয়ে কোরআনের দিকে মনোযোগী হয়ে আমরা তালাউ করার চেষ্টা করব সেটা দাঁড়িয়ে হোক হেঁটে হোক বা বসে হোক যে কোনো অবস্থাতেই হোক না কেন এরপরে জামান আপনি লিখেছেন বাবা মেয়ে একসাথে দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কি না বাবা এবং মেয়ে একসাথে পাশাপাশি দাঁড়িয়ে যার নামাজ তিনি পড়ছেন এরকম যদি হয় তাহলে সেটি করতে পারবেন আর যদি জামাতের সাথে তার নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে অবশ্যই বাবার সামনে এবং মেয়ে পেছনে দাঁড়াবেন কারণ জামাতের সাথে নামাজ পড়লে নারী পুরুষ এক কাতারে দাঁড়াবে না নারীরা আলাদা কাতারে পেছনে দাঁড়াবেন এরপরে বর্ষা নাহিদি আপনি এডি থেকে লিখেছেন চাকরির কারণে মাঝে মাঝে বাসের মধ্যে বসা অবস্থায় নামাজ পড়ে ফিরে নামাজ হচ্ছে কি একজন মানুষ দাঁড়ানোর পরিবর্তে বসে বসে নামাজ পড়তে পারবেন তখন যখন দাঁড়ানোর কোনো ক্ষমতা তার থাকবে না আপনি যখন বাসে যাচ্ছেন তখন বসে বসে নামাজ পড়ছেন অথচ আপনার দাঁড়ানোর ক্ষমতা আছে হ্যাঁ দাঁড়াতে গেলে আপনার হয়তো বাস থেকে নামতে হবে বাস থেকে নামলে হয়তো বাস আপনার জন্য অপেক্ষা করবে না আরেকটা বাসে উঠতে হবে কিছু টাকা খরচ হবে একটু হ্যাসেল হবে কিন্তু ব্যবস্থা আছে তো একটু কষ্ট হলেই কিন্তু বসে নামাজ পড়া যায়জ নয় যেহেতু নামাজের মধ্যে দাঁড়ানোটা ফরজ নামাজের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়াটা ফরজ যার কারণে আপনি ওয়াক্তের ফরজ নামাজ আদায় করতে গেলে আপনি একটু অসুবিধা আছে বা একটু অসুবিধা হতে পারে সেজন্য আপনি বসে পড়বেন এই সুযোগ কিন্তু নেই যার কারণে আপনাকে এরকম পরিস্থিতিতে আগে থেকে যোগ বিয়োগ করে বের হতে হবে যে আমার পথে যেন কোনো নামাজের অসুবিধা না হয় তারপরে যদি যেমন কারণে বা অনাকাঙ্ক্ষিত কোনো ইস্যু সামনে আসার কারণে দেরি হয়ে যায় তাহলে আপনি নামাজটা যেখানে আপনার ওয়াক্ত চলে যাচ্ছে মনে হচ্ছে সেখানে আপনি নেমে যাবেন নেমে গিয়ে নামাজ পড়বেন এবং গাড়ি ওদেরকে আহ্বান করবেন তাদের সুযোগ দেয় আলহামদুলিল্লাহ না সুযোগ দিলে প্রয়োজন সে গাড়ি আপনি ছেড়ে দেবেন কিন্তু নামাজদের ওয়াক্ত চলে যাবে তারপর আপনি বসে থাকবেন সেটা যেমন জায়জ নয় তেমনিভাবে আপনি শুধুমাত্র বাস আলা থামবে না বা থামলে অন্য বাস ছেড়ে দিলে অন্য বাস আমাকে ধরতে একটু অসুবিধা হবে হেজেল পোহাতে হবে সেই অজুহাতে আপনি বসে নামাজ পড়তে পারবেন না তানবীর মাহমুদ আপনি লিখেছেন ইসলামে স্ত্রী কর্তৃক তার স্বামীকে তালাক দেওয়ার বিধান আছে কিনা স্ত্রী তার স্বামীকে মৌলিকভাবে তালাক দিতে পারেন না তবে কোনো স্বামী যদি তার স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা অর্পণ করেন যেটাকে অর্পিত তালাক বলা হয় তাহলে তালাক তফিজ বলা হয় তাহলে সেক্ষেত্রে তিনি নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারেন তাও স্বামীকে তালাক দিবেন না তিনি বলতে পারেন এভাবে যে আমি নিজের নিজের তালাক গ্রহণ করলাম সেটাও অর্পিত তালাক যদি স্বামী দেন তাহলে তার ভিত্তিতে আর যদি অর্পিত তালাক দেওয়ার ক্ষেত্রে কোনো শর্ত আরোপ করে থাকেন যেমন আমাদের বাংলাদেশে নামা আঠারো নম্বর কলামে অনেকগুলো শর্ত দেওয়া আছে স্ত্রী যদি স্বামী যদি তার স্ত্রীকে ভরণপোষণ পোষণ না দেন অত্যাচার করেন এটা করেন সেটা করেন এই শর্তগুলো পাওয়া গেলে তখন স্ত্রী তার নিজের প্রতি যে তালা গ্রহণ করতে পারবেন স্বামীকে তালাক দেওয়া নয় তিনি যে তালা গ্রহণ করার সুযোগ আছে এই শর্তগুলো সাপেক্ষে এরপরে সাইদা রত্না এ আইডি থেকে আমাদের লিখেছেন আমার স্বামী আমাকে পর্দা করতে না দিলে কি করব আপনার স্বামী যদি আপনাকে পর্দা করতে না দেয় তাহলে সেক্ষেত্রে ওই স্বামীর নির্দেশ আপনি মানবেন না বরং আল্লাহ রবুল আলমিন এর নির্দেশকে আপনাকে অগ্রাধিকার দিতে হবে কারণ এর নামাত আতুফের মারুফ মানুষের কথা শুনবেন সেটা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সেটা আল্লাহর নির্দেশের গণ্ডির মধ্যে থেকে আপনি পালন করতে পারেন তার কথা শুনতে গেলে আল্লাহর নির্দেশ যদি লঙ্ঘন করা লাগে তাহলে সেক্ষেত্রে তার কথা শোনার কিন্তু সুযোগ নেই বিধায় আপনাকে আপনার স্বামীর কথা অমান্য করে হলেও আল্লাহর নির্দেশ পালন করার চেষ্টা করতে হবে এবং সেক্ষেত্রে যদি আপনি জলমের শিকার হন এবং জোলম থেকে বাঁচার জন্য আপনি যদি পর্দাহীন থাকেন তাহলে সেটা আপনার জন্য সাময়িক পরিস্থিতিতে নিরুপায় হিসাবে জায়েজ হতে পারে ফারজানা মিহেল মালিহা আপনি জানতে চেয়েছেন স্বামী যদি স্ত্রীর হক আদায় না করেন সে তার ভরণ না দেওয়ার জন্য চালাকি করে সে নিজের এবং বাকি সব করে কিন্তু তার প্রেগনেন্ট স্ত্রীর ট্রিটমেন্ট না করে তাহলে স্ত্রী কী করা উচিত বোন ফারজানা কোনো স্বামী যদি তার স্ত্রীর ভরণ পোষণ না দেওয়ার ব্যাপারে গড়িমাসি করে বা এক কথা ভরণ না দেয় তার একান্ত প্রয়োজনীয় ট্রিটমেন্ট না করায় তাহলে স্ত্রী যদি তার স্বামীর সম্পদ থেকে সেটি উদ্ধারের কোনো ব্যবস্থা থাকে এমনকি স্বামীকে না বলে আরও কোনো ব্যবস্থা থাকে সেই রাইট এবং অধিকার তার আছে নবী করিম সাল্লাহ আসাল্লামকে এক ব্যক্তি এরকম বলেছিলেন যে তার সন্তান তার ভরণ পোষণ দেয় না তো অথচ তিনি নিরুপায় তখন নবী করিম সাল্লাহ আসলাম তাকে বলেছেন যে তুমি তার সম্পদ থেকে নিতে পারো যতটুকু তোমার প্রয়োজন হয় অতএব আপনি আপনার স্বামীর সম্পদ থেকে নিতে পারেন যতটুকু আপনার মৌলিক প্রয়োজন পূরণের জন্য প্রয়োজন হয় ততটুকু আর যদি সেখান থেকে নেওয়ার কোনো সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি স্বামী যদি এরকম নিয়মিত করতে থাকে তাহলে আপনি বিচ্ছেদের চিন্তাও করতে পারেন তবে তার আগে আপনি সবর করেন ধৈর্য ধারণ করেন এবং বিকল্প কোনো পথ আপনি অনুসন্ধান করার চেষ্টা করেন তাহলে সেটাও আপনার করার সুযোগ আছে আশিকুর রহমান আপনি জানতে চেয়েছেন আমি পরিপূর্ণ এবং সঠিকভাবে আল্লাহর দিকে ফিরে আসতে চাই করণীয় কি। ভাই আশিকুর রহমান আল্লাহর দিকে পরিপূর্ণ এবং সঠিকভাবে ফিরে আসার জন্য প্রথমত আল্লাহর সমস্ত আদেশ সমস্ত নিষেধগুলোকে অক্ষর অক্ষরে মেনে চলার জন্য চেষ্টা করা মৌলিকভাবে পাচক তো আদায় করা রমজানের সিয়াম রাখা সম্পদের জাকাত হাসে জাকাত দেয়া আল্লাহ তালা তফিক দিলে হজ করা সেই সাথে অন্যান্য যে ভালো কাজগুলো আছে সে ভালো কাজগুলো গুরুত্বের সাথে নিয়মিত আদায় করার চেষ্টা করা এবং সৎসঙ্গ অবলম্বন করা কোরআন এবং হাদিসের এলেম অর্জন করার চেষ্টা করা এবং পাপের কাজ পরিহার করার জন্য সবচেয়ে বেশি চেষ্টা করতে থাকা কারণ ক্রিম সাল্লাহলাম বলেছেন ইত্তাক মাহারিমাতে কোনো আবেদন না তুমি হারাম কাছ থেকে বেঁচে থাকো তুমি সবচেয়ে বড় আবেদ হতে পারবে আল্লাহর নিকটবর্তী হতে হলে আল্লাহর দিকে ফিরে আসতে হলে আমাদেরকে অন্যায় এবং হারাম এবং তাগুতকে বর্জন করতে হবে এই জন্য হারাম এবং অন্যায়কে বর্জন করার জন্য তালিকা করে নিজের সঙ্গে নিজে স্ট্রাগল করতে হবে এর মাধ্যমে সে আল্লাহর দিকে ফিরে আসাটা পূর্ণতা পাবে এরপর এমনি মাহিদুল ইসলাম আপনি লিখেছেন আল্লাহর কাছে বিশেষ কিছু চাওয়ার জন্য বা কোনো নিয়ামত সুক্রিয়া আদায়ের জন্য কি নামাজের বাইরে সেজা দেওয়া যাবে সেজা দেওয়া গেলে এর সঠিক নিয়ম কী মাইদুল ইসলাম আল্লাহর কাছে বিশেষ কিছু চাওয়ার জন্য নামাজের বাইরে আপনি সিঙ্গেল একটা সেজদা দিয়ে বা দুটা সেজদা দিয়ে আপনি সেজদার মধ্যে আল্লাহ কাছে চাইলেনের সুযোগ আছে বিশেষ করে সেজদা যেহেতু বান্দা আল্লাহ সবচেয়ে নৈকট্য অর্জন করতে পারেন এবং সেজদায় গেলে দোয়া করার ব্যাপারে নবিকা সাল্লাহ আসসালামের হাদিসের নির্দেশনাও রয়েছে অথবা আপনি সেদা গিয়ে আল্লাহ কাছে দোয়া করতে পারেন চাইতে পারেন কোনো অসুবিধা নেই এই জন্য আপনি সেজদায় গিয়ে বেলা আলা তাজবি পাশ করবেন এবং আপনি আল্লাহর কাছে আপনার যা খুশি তা পেশ করবেন চাওয়াগুলোকে বিনিময় আপনার আল্লাহ কাছে নিবেদন করবেন এর পাশাপাশি আপ আল্লাহ তালা কোনো নামত আপনাকে দিয়েছেন আপনি সুক্রিয়া আদায় করে পেয়েছেন সেজন্য সাথে সাথে সেজদায় লুটিয়ে পড়লেন এবং সেখানে গিয়ে সুবাহুর্বি লা আলা তসবি পেশ করতে থাকলেন এরপরে আপনি মাথা উঠালেন যথানিয়মে তাহলে এর মাধ্যমেও আপনি সেজদা করতে পারবেন অর্থাৎ সেজদার শুকুর আপনি করতে পারবেন আবার প্রার্থনার জন্য দোয়ার জন্য সেজদায় লুটিয়ে পড়তে পারেন কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ আদিনিল্লাহ এসব সেজদার জন্য অনেকগুলো আমাইকরাম বলেছেন ওজু লাগে না যেমন বিনবাজ রহমানের অনেক উজু লাগে না তবে অন্যায়েরাম বলেছেন সিদ্ধা এটা আসল অবস্থাতে জন্য উজু লাগবে উজু করে সিদ্ধা করাটাই হলো নিরাপদ এবং সতর্কতা মত এবং এই রাশিদুল ইসলাম আব্রাহাম আপনি লিখেছেন আনে জিন সম্পর্কে অনেক তথ্য দেওয়া হয়েছে অনেকে জিন আছে এটা বিশ্বাস করেন এ সম্পর্কে কিছু বলেন জিনকে যারা অবিশ্বাস করে তাদের ইমান থাকবে না কারণ আল্লাহর আল্লাবুল আলমিন সুরে জিন নামে একটি সুর আলাদা নাজিল করেছে এবং জিনের অস্তিত্ব সম্পর্কে করণা আল্লাহ তালা অনেক কথা বলেছেন অতএব এটিকে অস্বীকার করা মানে হলো আল্লাহ রবুল আলমীর প্রতি অবিশ্বাস স্থাপন করা যেটা কুফুরি যার ফলে মানুষ ইমান থেকে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে আর জিনের অস্তিত্ব এটা যে আছে সেটা বোঝার জন্য জিনে ধরা রোগীগুলোকে নিয়ে অ্যানালাইসিস করাটা যথেষ্ট যেসব বাসায় যেসব বাড়িতে যেসব জায়গায় জিনের উপদ্রব আছে এবং জিনে ধরা রুগী যারা খুব কাছে থেকে দেখতে পেয়েছেন অবলোকন করতে পেয়েছেন তারা জিনের অস্তিত্বকে অস্বীকার করার কোনো সুযোগ নেই এই একটি জায়গায় এসে বিজ্ঞান কোরআনের কাছে অন্তত পরাস্ত হতে এবং কোরআনের কাছে সারান্ডার করতে বাধ্য এখনও পর্যন্ত জিনের অস্তিত্ব বিজ্ঞান আবিষ্কার করতে পারে না এবং যার কারণে বিজ্ঞান জিনের অস্তিত্বকে অস্বীকার করে অথচ কোরআন কালে জিনের অস্তিত্বের কথা বলেছে যারা জিনে ধরা রুগী কাছে থেকে এক নয় বরং একাধিক বহু রুগী দেখেছেন তারা বলতে পারবেন যে এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা পৃথিবীতে কেউ এখনও পর্যন্ত আড়াত করাতে পারে এবং পারবেও না হ্যাঁ কিছু কিছু জেনে ধরা রুগী আমরা জানি যে জেনে রুগী আসলে সেটা মানসিক রুগী বা অন্য কিছু কিন্তু কিছু কিছু আছে যেগুলো জেনে ধরার রুগী সত্যি সেগুলোর কিন্তু কোনো ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারবে না ধরুন একজন মানুষ একটা বাঁশের খুব চিকন একটা ডালের উপর উঠে বসে আছে বিজ্ঞানের কী ব্যাখ্যা দিবে কোনো ব্যাখ্যা দিতে পারবে না ব্যক্তিগতভাবে অনেক জেনে ধরা রুগীকে আমি দেখেছি যে কোরনেকেরিমেরি তেলাও যখন করে তখন তাদের হাত পা সব বাঁকা হয়ে আছে এবং রিঙের মতো বাঁকা হয়ে যায় ভয়ঙ্কর অবস্থা হয় এবং চিৎকার শুরু হয় তাদের কিন্তু আপনার এই যে অবস্থাটা হয় এই অবস্থাটা কীভাবে হয় আমি নিজের চোখে এক বদলকে দেখেছি তার পায়ের যে পাতাটা এই পাতাটা এরকম এরকম বাঁকা হয়ে যাচ্ছে কোরআনকারি মির তেলাত এবং আজান শুনলে তো আবার সেটা বন্ধ করলে তার স্বাভাবিক হয়ে যাচ্ছে তো এইগুলা এগুলার বিজ্ঞান কোনো ব্যাখ্যা দিতে পারবে না কিন্তু এগুলো সবগুলো দ্বারা প্রমাণ হয় যে জিন এবং জাদু এ বিষয়গুলো যেগুলোর কথা কোনো বলেছি সেগুলোর অস্তিত্ব আছে বিশেষ করে কোরআনিকের মেতেলাওয়াতের সাথে এ ধরনের রোগীর সুস্থ হওয়া অথবা অসুস্থ রোগীর অসুস্থতা ধরা পড়া এ বিষয়গুলো তো চোখের সামনে বহুবার আল্লাহ তারা আমাদেরকে দেখার সুযোগ দিয়েছেন যাই হোক তো এই জন্য জিনের অস্তিত্বকে অস্বীকার তারাই করেন যারা এগুলো সম্পর্কে বিস্তারিত না একজন ইমানদার যখন আল্লাহর প্রতি ইমা আনবেন আল্লাহ যা বলেছেন আমার বুঝে আসুক বা না আসুক যদি ইমান আনেন ইনশাআল্লাহ আল্লাহদ্দুলিল্লাহ তার মুখ কখনও ছোটো হবে না বরং তার ইমান আরও আপনার দৃঢ় হবে আরও শক্তিশালী হবে পরবর্তীতে এর বাস্তবায়ন দেখে দিন ইনশাআল্লাহ আলবিল্লাহ নীল দিগন্ত আইডি থেকে আপনি লিখেছেন বিয়ের মধ্যে দেনমোহর না দিয়ে বিয়ে হলে ওই বিয়ে কি হালাল হবে এর সমাধান কি একটু বললে ভালো হবে যদি কোনো বিয়েতে দেনমোহরটা ধার্য করা না হয় কিন্তু প্রস্তাব প্রস্তাব গ্রহণ এগুলো হয়েছে যথাযথ নিয়মে সাক্ষীরা উপস্থিত ছিলেন বিয়ের যে মৌলিক শর্ত আচরণ সবগুলো ঠিক ছিল তারপরে মোহরটা উল্লেখ করা হয়নি এটা ভুলে বলা হয়নি এরকম হলেও বিয়ে হয়ে যাবে কিন্তু সেক্ষেত্রে মহর যেটা ধার্য হবে সেটা হবে মহরে মিছিল অর্থাৎ যে মেয়েকে বিয়ে করা হয়েছে সচরাচর এই মেয়ে এই কোয়ালিটির মেয়ে এই বংশের তার বোন বা অন্য যারা আছে তাদের মহরের সাথে মিল করে মোহর ধার্য হবে ওই পক্ষ যদি সম্মত হয়ে যায় আলহামদুলিল্লাহ যথেষ্ট মহর স্ত্রীকে দিতেই হবে এবং ধার্য করতেই হবে কিন্তু বিয়ের সময় আগদের সময় ধরুন মহরের কথা উল্লেখ করা হলো না বা উল্লেখ করতে ভুলে গেল নির্ধারণ করা হলো না ধরুন তাতে যে বিয়ে হবে না ব্যাপারটা সেরকম না কিন্তু পরবর্তীতে তা নির্ধারিত হবে এবং স্ত্রীকে মোহর টিকি দিতে হবে বিয়ে হয়ে যাবে রোশন জাহান আপনি লিখেছেন অনেক সময় হায়েজ ভালো হয়ে গেছে মনে করে মধ্যবর্তী সময় নামাজ পড়ে ফেলি পরে আবার রক্ত দেখা যায় এই জন্য কি গুণাগার হতে হবে না আপনি সুধারণাবশত শরিয়ার যে আপনার ক্ষেত্রে নিয়ম বলা আছে সে নিয়মকে ফলো করে যদি আপনি নামাজ শুরু করেন তারপর আপনি দেখলেন যে না আবার ব্লিডিং শুরু হয়ে গেছে তাহলে এর ফলে আপনার কোনো গুণ হবে না কারণ আপনি তো আল্লাহর আনুগত্য করার চেষ্টাই করেছেন কিন্তু পরবর্তীতে প্রমাণ হয়েছে যে না আপনি যেটিকে সুস্থতা মনে করেন সেটি আসলে সুস্থতা ছিল না সেটা তো আপনার অজান্তে হয়েছে এর কারণে কোনো গুণ হবে না বরং আপনি আপনার দায়িত্বই পালন করেছেন আরিফুল ইসলাম আপনি লিখেছেন স্ত্রী আমার সাথে জামাতে নামাজ পড়লে স্ত্রী আমার কোন পাশে দাঁড়াবে স্ত্রী যদি আপনার সাথে জামাতে নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে স্ত্রী আপনার পেছনে দাঁড়াবেন আপনার পাশে দাঁড়াবেন না দুজন পুরুষ যেরকম পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়েন কিন্তু নারী স্বামী এবং স্ত্রী নামাজ পড়লে স্ত্রী পেছনে দাঁড়াবেন স্বামী সামনে দাঁড়াবেন স্বামীর আশেপাশে তার ছেলে বাবা বা কোনো পুরুষরা দাঁড়াবেন মেয়েরা আলাদা দাঁড়াবেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ওয়াই রসের নিসাই আখ রোহন না মেয়েদের উত্তম কাতার এবং সারি হল যেটা পেছনে হয়ে থাকে সেটা আতাউর রহমান আপনি লিখেছেন ঠোঁটের নিচে যে চুল রয়েছে মিম দাঁড়াই এটা কি কাটা যাবে বিশুদ্ধ মত অনুযায়ী এই দাঁড়াই যেটা ঠোঁটের নিচে থাকে এটা কাটবেন না বরং এটা রেখে দিবেন মাহফুজুর রহমান আপনি লিখেছেন আকিকার কিছু গোস্ত কাঁচা বিলিয়ে দিলে আর কিছু কয়েকজনকে দাওয়াত করে খাওয়ালে কি আদায় হবে আকিকার কিছু গোস্ত যদি আপনি কাঁচা বিলিয়ে দেন আর কিছু অন্যজনকে রান্না করে খাওয়ান কোনো অসুবিধা নেই সম্পূর্ণ আপনার পর কোরবানি গোস্তের মতো আপনি রান্না করে খাওয়াতে পারেন কাঁচা দিতে পারেন আপনি সম্পূর্ণ এক্ষেত্রে স্বাধীন আলী শুকর আপনি জানতে চেয়েছেন আপনার ইয়ারি থেকে আমি আমার স্ত্রীকে পর্দার জন্য বলি কিন্তু সে রাগ হয়ে যায় এবং সে বলে আমার সাথে থাকা নাকি তার ভালো লাগে না এখন আমি কী করবো ভাই আলি শুকর এগুলো এই প্রশ্নোত্তরের এই সংক্ষিপ্ত ভাষণে বলা কঠিন আপনার স্ত্রীর অন্যান্য বিষয় সবগুলো দেখে আপনাদের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা আপনাদেরকে পরামর্শ দিতে পারতাম আপনি আশেপাশে কোনো ভালো আলিমের সাথে দেখা করে। আপনার বিষয়টি জানার চেষ্টা করুন যে এক্ষেত্রে এক্ষেত্রে আপনার করণীয় কী আপনার স্ত্রী যদি সংশোধন কোনো আশা না থাকে তিনি যদি ভুল পথে থাকেন তিনি যদি বিভ্রান্ত হন এবং তার দ্বারা আপনার বংশধর নষ্ট হবে এরকম মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনি তার সাথে থাকবেন কি থাকবেন না সে বিষয়ে নিয়ে আপনি চিন্তা ভাবনা করতে পারেন বিবেচনা করতে পারেন এবং তার আগে তাকে সুযোগ দিবেন সতর্ক করবেন এবং আপনার সংশোধনের জন্য যতগুলো স্টেপ আছে সেগুলো আপনি অবলম্বন করবেন কিন্তু আপনি তার সাথে সংসার করবেন কি না বা তাকে নিয়ে থাকবেন কি না সে বিষয়টি বিবেচনা করার সুযোগ কিন্তু আপনার আছে বিশেষ করে আপনার পরবর্তী প্রজন্মের স্বার্থের দিক খেয়াল করে এরপর মুক্তি আপনি লিখেছেন স্বামীর সন্তুষ্টি অর্জন কিভাবে করা উত্তম স্বামীর সন্তুষ্টি অর্জন করার জন্য আপনাকে অবশ্যই প্রথমত আল্লাহ তালার আদেশের গণ্ডির মধ্যে থেকেই করবে দ্বিতীয়ত স্বামীর চরিত্র হেফাজতের জন্য নিজেকে যথাসম্ভব সাজিয়ে গুছিয়ে রাখা এবং জাতি করে স্বামী অন্য কোনো নারীর প্রতি আসক্তিতে না জড়িয়ে পড়েন সেজন্য নিজের সাধ্যে যেটুকু আছে সেটুকু চেষ্টা আপনাকে করতে হবে এর পাশাপাশি স্বামী যত বৈধ নির্দেশ করবেন সেগুলো মেনে চলবেন এবং তার সেবা করার জন্য আপনার সাধ্যে যতটুকু আছে তাও ফিক আল্লা দাও যতটুকু দিয়েছেন ততটুকু আপনি চেষ্টা করবেন এই সালাব্দলা এর মাধ্যমে আপনি স্বামীর সন্তুষ্টি অর্জন করতে পারবেন এবং এটুকু করলে আপনি আপনার দায় মুক্ত হলেন সালাব্দলা কামরিস হাসান আপনি লিখেছেন আমি একটা মেয়ের দিনদারি দেখে মেয়েটাকে বিয়ে করার কথা আমার পরিবারকে জানিয়েছি কিন্তু মেয়েটার বাবা মা না থাকায় আমার বাবা মা এই মেয়েকে বিয়ে করতে রাজি হচ্ছেন না বিয়ে করাতে রাজি হচ্ছেন না এখন আমি কীভাবে আমার পরিবারকে বোঝাবো ভাই কামর হাসান আপনার বাবাকে কোনো আরামের কাছে নিয়ে যেতে পারলে ভালো বিশেষ করে কোনো মেয়ের বাবা মা নাই এই অজুহাতে ওই মেয়েকে বিয়ে না কারণটা এটা চরম অমানবিক এবং নিষ্ঠুরতা এবং এটি সম্পূর্ণই অবিবেচক সুলভ আচরণ কারণ কারোর বাবা মা নাই এটা তো কারোর দোষ নয় বা কোনো ত্রুটি হতে পারে না আমাদের দেশে অনেকে মনে করেন যে বাবা না থাকলে জামাইকে কে কদর করবে তো এটা আরেক নিচু মানসিকতা কারণ হলো বিয়ে করা যে মেয়েটাকে বিয়ে করে নিয়ে আসা হচ্ছে সেই মেয়েটা যে আসছে আপনার ঘরে সেটাই তো আপনার জন্য অনেক বড় অর্জন আপনার ছেলে কোনো মেয়েকে নিয়ে আসছে একজন মানুষ বড় হওয়া পর্যন্ত অ্যাডাল্ট হওয়া পর্যন্ত বিয়ের উপযুক্ত হওয়া পর্যন্ত তার পিছনে কত অর্থ কত শ্রম কত কিছু ব্যয় করতে হয় সেগুলো সব করে কোনো আল্লাহর বান্দা মা বাবা বা কেউ রেডি করে দিয়েছেন সেই সন্তানকে আপনি আপনার ঘরে তুলে নিয়ে আসছেন এত বড় প্রাপ্তির পরও আপনি যদি আশা করেন সেখান থেকে আপনাকে কদর করবে আপনার ছেলেকে কদর করবে তার ওটা ছোট লোক ছাড়া আর কিছুই না এটা না যায় যেটাও এক ধরনের যৌতুক নেওয়ার মানসিকতা বিধায় কোনো ভালো আলেমের মাধ্যমে তাকে কাউন্সেলিং করাবেন ইনশাআল্লাহ তিনি আশা করা যায় শুদ্ধতার পথে ফিরে আসবে এরপর ভূঁইয়া যাবে আপনি লিখেছেন আত্মীয়তা সম্পর্ক ঠিক রাখার জন্য মিথ্যা বলা যাবে কিনা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখার জন্য সরাসরি মিথ্যা কথা আপনি বলবেন কেন মিথ্যা ছাড়াও অন্য যত উপায় আছে সেগুলো আপনাকে অবলম্বন করতে হবে যত রকম কৌশল আছে প্রয়োজনে আপনি ঘুরিয়ে বলবেন যেটাকে আপদৃষ্টিতে মিথ্যা মনে হতে পারে কিন্তু আসলে মিথ্যা নয় সেরকম চেষ্টা আপনি করবেন এরপরও দুজন মানুষের মধ্যে যে বিবাদ আছে সেই বিবাদ বিতর্ণটা দূর করার জন্য যদি মিথ্যার আশ্রয় নেওয়া হয় এবং সে মিথ্যার ফলে আবার পরবর্তীতে বড় কোনো ভুল বোঝাবুঝি হওয়ার আশঙ্কা যদি না থাকে ওরকম হিসেবে নিজে করে যদি বলা হয় তাহলে সেটাকে জায়েজ বলা হয়েছে আকিব হোসাইন আপনি লিখেছেন কিছু খাদ্যদ্রব্য আছে যা মৌলিকভাবে হালাল কিন্তু মানুষের জন্য কোনো ক্ষতির কারণ কোনো কারণে ক্ষতির কারণ যেমন রাস্তার পাশের ফাস্টফুড সুতরাং আমি চাইলে এর ব্যবসা করতে পারবো কি না ভাই আকিব হোসাইন ফাস্টফুডের ব্যবসা করা মৌলিকভাবে কোনো নিষিদ্ধ বিষয় না রাস্তার পাশে যদি ফাস্টফুডের ব্যবসা করেন সেটাতেও মৌলিকভাবে কোনো বিষয় দোষ্য বিষয় নয় যদি রাস্তা আটকে রেখে রাস্তা বন্ধ করে মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে আপনি না করেন তার ওটা মৌলভাবনা যা হওয়ার কোনো কারণ নাই রাস্তার পাশে যে খাবারগুলো বিক্রি করা হয়ে থাকে সে সমস্ত খাবার বেশিরভাগ ক্ষেত্রে অস্বাস্থ্যকর হয়ে থাকে আপনি বরং রাস্তার পাশে দাঁড়িয়ে স্বাস্থ্যকর খাবার বিক্রি করবেন তাহলে সেটি আপনার জন্য শুধু জায়জ হবে না বরং এটি একটা ভালো কাজ হবে না কেমন হিসেবে গণ্য হবে যদি আপনার নিয়ত থাকে চিন্তা থাকে এই যে পদচারীরা রাস্তাঘাটের অস্বাস্থ্যকর খাবার খেয়ে অসুস্থ হওয়ার আশঙ্কা তৈরি থাকে তো আশঙ্কা তৈরি হয় তো আমি তাদের সেই প্রয়োজনটা পূরণ করতে চাই যাতে করে তারা সুস্থ থাকেন সেই চেষ্টা আমি করলাম অর্থাৎ স্বাস্থ্যকর খাবার আমি দিলাম তো সেই চেষ্টা আপনি তো করতেই পারেন সদিচ্ছা থাকলে এটি অসম্ভব নয় কঠিন হলেও এরপরে অন্তরেলা কথা এআইডি থেকে আপনি লিখেছেন ফ্যামিলিতে পুরুষ মানুষ থাকার পরও মহিলারা কি বাজার করতে পারবে এবার শরীরে কোনো বিধিনিষেধ আছে কি না মৌলিকভাবে নারীরা বাসায় অবস্থান করে তাদের কাজকামগুলো সারবেন প্রয়োজন হলে তারা বাহিরে যাবেন বাহিরের থেকে বাজার করে আনাটা পুরুষের দায়িত্ব তাদের সে দায়িত্বটা যদি তারা পালন না করেন তাহলে সেক্ষেত্রে কোনো নারী অবশ্যই পালন করতে পারবেন কিন্তু যদি পুরুষ থাকেন পালন করার মতো থাকে তাহলে সেক্ষেত্রে অকারণে তিনি বাহিরে যাবেন না আজকাল আলহামদুলিল্লাহ এরকম অনেক বাজার তৈরি হয়েছে যে বাজারগুলোতে নিরাপদে নিরাপত্তার সাথে তিনি যে বাজার করে আসতে পারেন এবং পর্দার সাথে যে আসতে পারেন তার নিচে তো আপনার কোনো যদি কোনো প্রকার অসুবিধা হওয়ার আশঙ্কা থাকে না তো সেগুলো জায়জ হবে যদি এটা পুরুষরা করার মতো কেউ না থাকে অথবা পুরুষরা যদি করেও থাকার পরেও যদি না করে তাহলে ক্ষেত্রে এটা করতে পারেন অনেক মা আছেন যে পুরুষরা আছে তারপরে তিনি নিচকই শখের বশত বাজারে ঘুরে ঘুরে বেড়ান এটা কোনো ইমানদার নারীর জন্য প্রশংসনীয় কোনো বৈশিষ্ট্য বা গুণ হতে পারে না কারণ তারা বাসাভূত অবস্থান করবেন এবং বাইরে যাবেন প্রয়োজনে বাজারের জন্য প্রয়োজন হলে যাবেন কিন্তু প্রয়োজন না হলে নিছকই আপনার ঘোরাঘুরির জন্য অযথা বাজারে যাওয়া এটা খুবই গর্হিত বিষয় এটা তার পর্দার খেলাফ এবং শাহানের সাথে যায় না নুসরাত জাহান ইতি আপনি লিখেছেন দোয়া কবুল হওয়ার জন্য আমি মাদ্রাসাতে কিছু টাকা হাত দিয়ে দিতে চাই এটা কি শরীরসম্মত নাকি আমার গুণ হবে আপনি মাদ্রাসাতে টাকা দিতে পারেন কোনো গরিবকে টাকা দিতে পারেন মাদ্রাসা গরিব বাচ্চাদের কিছু খাবার খাওয়াতে পারেন দান করলে আপনার যে কোনো বিপদ আপদ দূর হবে আল্লাহর কাছে সেই আশা আপনি করতে পারেন আর আল্লাহ কাছে দোয়া কবুল হোক নে কামুল আল্লাহ যেন কবুল করেন সেই জন্য আপনি দিতেই পারেন কোনো অসুবিধা নেই এটি মৌলিকভাবে কোনো গুনাহের বিষয় না বরং ভালো জিনিস নিয়ে সালাবিনুল্লাহ সারাবিনতে এ আইডি থেকে আপনি লিখেছেন মেয়েরা নাক ফুটো না করলে কি গুণা হবে মেয়েরা নাক ফুটো না করলে গুণা হওয়ার কোনো কারণ নেই অনেকে এটা না জেনে বলে থাকেন কারণ যদি আজীবন নাক ফুটা না থাকলে না থাকলেও তাতেও কোনো অসুবিধা নেই এরপরে প্রশ্ন হলো মহারণা পরিশোধ করার আগে কি বৈবাহিক আচরণ করা যায় আছে মহারণা পরিশোধ করার আগেও বৈবাহিক সম্পর্ক করা স্বামী স্ত্রীর জন্য যায় যাচ্ছে যদি সম্পন্ন হয়ে থাকে নারী পুরুষ উভয়ের মধ্যে যদি আপনার প্রস্তাব এবং সম্মতি এগুলো দুজন সাক্ষীর সামনে হয়ে থাকে অর্থাৎ বিবাহের বিবাহ পড়ানো যেটাকে বলা আমরা আগ্ধ সেটা যদি হয়ে থাকে এরপরে মহারণা পরিশোধ করা না হলেও স্বী স্ত্রী হিসাবে তারা গণ্য হয়ে গেছেন যার কারণে স্বামী স্ত্রীর স্লভ আচরণ করতে কোনো অসুবিধা নেই তবে হ্যাঁ অবশ্যই মহারাজ যত দ্রুত সম্ভব তত দিয়ে দেওয়াটাই হলো উচিত এবং কর্তব্য মহিবুল্লাহ এর আপনি লিখেছেন সুন্নতে মোয়াক্কাদা ও জায়দার মধ্যে পার্থক্য কী সুন্নতে মোয়াক্কাদা হল যে শূন্যতে আমি করিম সাদ্লাহসালাম সচরাচর ছাড়তেন না যেটাকে শূন্য রাতে বা বলা হয় যেমন পাঁচাক্তর সালাতের আগে পরে যে গুরুত্বপূর্ণ সুন্নাগুলো এই সুন্নাগুলো হলো সুন্নতে মোয়াক্কদা গুরুত্বপূর্ণ সুন্না গুরুত্বপূর্ণ অর্থে যে নমিকেরিম সাদ্লাহ সাল্লাম সেগুলো সচরাচর ছাড়তেন না নিয়মিত করতেন কখনো ছুটে গেলে সেটা আবার তিনি পড়ে দেওয়ার চেষ্টা করতেন এর মানে হলো মক্কা মানে গুরুত্বপূর্ণ এই জন্য এটি গুরুত্বপূর্ণ শূন্য আসল না যায়দা মাল যে শূন্যটা আমি কেমন সাল্লাম করার চেষ্টা করতেন করতেন কিন্তু মাঝে মধ্যে ছেড়ে দিতেন মাঝে মধ্যে করতেন জায়দা মানে অতিরিক্ত সেগুলো এক্সট্রা শূন্যত করতে পারলে ভালো না করতে পারলে কোনো গুণ হবে না এরপরে মোহাম্মদ রায়হান হাফিজ আপনি লিখেছেন আমি বিয়ে করতে চাই কিন্তু পরিবারের সদস্যরা এখন করাবেন আমি কী করবো পরিবেশ সদস্যরা যদি এখন বিয়ে করতে রাজি না হন অথচ বিয়ে না করলে আপনার চরিত্র নষ্ট হতে পারে এদিকে আপনার স্ত্রীর মৌলিক প্রয়োজন পূরণ করার মতো ভ্রমণপ্রষণ দেওয়ার মতো ব্যবস্থাপনা আপনার কাছে আসে তাহলে সেক্ষেত্রে আপনি কোনো আলেমা স্বর্ণপূর্ণ হয়ে তাকে দিয়ে আপনার বাবা মাকে এবং বিভাবকদেরকে বোঝানোর চেষ্টা করবেন এবং তাতে যদি তারা না বুঝেন এবং এদিকে আপনি গুনায় লিপ্ত হওয়ার সমূহ আশঙ্কা তৈরি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ওলা সাথে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং বিবাহের জন্য উদ্যোগী হওয়ার সুযোগ এবং পথ আপনার জন্য খোলা আছে কিন্তু আজকাল অনেক যুবকরা আছে যে বিবাহ করার জন্য যে মৌলিক তার যোগ্যতা সেটা অর্জন করার চেষ্টা করেন না ভরণ পোষণ দেওয়ার একান্ত না জানা হলে নয় মোহর চেষ্টা টাকা জোগাড় করার চেষ্টা সেটুকু তিনি করতে রাজি না কিন্তু তিনি বিয়ের জন্য উপর দায় চাপাতে চান এটা উচিত না এরকম পরিস্থিতিতে আপনি মেয়েদের সাথে আপনার যোগাযোগ হয় দেখা সাক্ষাৎ হয় এরকম পরিবেশগুলোকে যথাসময় অ্যাভয়েড করবেন নজরকে হেফাজত করবেন নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন এবং আপনি রোজা রাখবেন এর মাধ্যমে সে তালা আপনাকে রক্ষা করবেন মোহাম্মদ ফয়সাল আহমেদ আপনি লিখেছেন ভালো কোনো কাজ করার পূর্বে লোক দেখানোর জন্য করছি বলে ওয়াশাগ্রস্ত হচ্ছি এক্ষেত্রে কীভাবে পরিত্রাণ পেতে পারি এটা অনেকের সুযোগ ব্যব কারণে হয়ে থাকে যে তার মধ্যে আসলে কোনো ইয়ে নাই লৌকিকতা নাই বা লোক দেখানোর মানসিকতা নাই কিন্তু তারপর তার মনে হচ্ছে তিনি বোধহয় লোক দেখানোর কারণেই করছেন এটা অহেতুক শয়তান তাকে পরেশান করার জন্য করে যে আমলগুলো ফরজ আমল ধরেন আপনার জাকাত রমজানের রোজা নামা ফরজ নামাজ এগুলো আপনি করবেন তাতে আপনার মনে যদি মনে হয় মনে যদি হয় যে আমি লোক দেখানোর জন্য করছি তাতে কোনো অসুবিধা এগুলো প্রকাশে করতে হবে যেহেতু আমল আর নফল আমল যেগুলো আছে সেগুলো আপনি লুকিয়ে লুকিয়ে করার চেষ্টা করবেন তাহলে তো লোক দেখানোর প্রশ্ন আসবে না যেগুলো লুকানো যায় না সেগুলো করার পর যদি আপনার মনে হয় এরকম তাহলে সেইটাকে আপনি পাত্তা দিবেন না এটাকে আপনি ইগনোর করবেন আপনি তো মানুষকে দেখানোর ইচ্ছা রাখছেন না মনে হয় আপনার হচ্ছে যে আপনি ওইরকম ইচ্ছা রাখছেন কি রাখছেন না এটাকে ওয়াসওয়াসা বলা হয় এই ওয়াসওয়াসার ঔষধ হলো সেটাকে পাত্তা না দেওয়া আপনি আমল করে যাবেন ইনশাআল্লাহ আল্লাহদিনিল্লাহ আল্লাহ তালা আপনার আমলকে কবুল করবেন এমনি খোরশেদ আলম আপনি জানতে চেয়েছেন টিকটক লাইকিতে কিছু মেয়েরা বোরকা পর্দা করে নাচানাচি করে এটা কতটা সঠিক এতে তারা তার নারী হিসাবে পর্দা করার বিধান কি হলো না ভাই খোরশেদ আলম আল্লাহ মাফ করুক শুধুমাত্র বোরকা পরা বা কালো একটা পোশাক পরা বা এরকম কোনো কিছু পরাটাই শুধু পর্দা নয় পর্দা হল নিজের সৌন্দর্যকে অপ্রকাশিত রাখার নাম এখন কেউ এরকম কোন কাপড় চোপড় বরকা ইত্যাদি পরে যদি নাচানাচি করেন তাহলে তো সৌন্দর্য অপ্রকাশিত রাখলেন না বরং তিনি সেটাকে প্রদর্শন করলেন তাহলে সেটা কিন্তু পর্দা করা হলো না তিনি একদম কবিরা গুণা করলেন এবং হারামে লিপ্ত হলেন আল্লাহ তে আমাদের বন্ধুকে হেদায়ত দান করুন এবং ইসলামের নামে পর্দার নামে এ সমস্ত ধোকাবাজি এবং এ সমস্ত ভ্রান্ত কর্মকাণ্ড থেকে আল্লাহ তালা আমাদের মা বন্ধুকে করুন জোবাইরি আড়ি থেকে আপনি লিখেছেন হেদায়ত পাওয়ার পর পদ বলা হয়ে গেলে পরবর্তীতে কি আবার হেদায়ত পাওয়া সম্ভব হেদায়তের পথে অবিচল থাকতে করণীয় কি আল্লাহ তালা একবার কাউকে হেদায়ত দেওয়ার পথে যদি পদ বলা হয়ে যান আবার ফিরে আসা তারা অসম্ভব কিছু নয় হতে পারে আল্লাহ তালা আবার তাকে হেদায়াত দিবেন এবং একবার গোমরা হয়ে গেলে যার কোনো পদ পথ পাবেন না হেদায়ত পাবেন না এমন কোনো কথা কিন্তু নেই আমরা হেদায়তের পর অটল থাকার জন্য আল্লাহ তালের কাছে অনেকগুলো দোয়া করতে পারি যেমন ইদিনাসুরাতুল মুস্তাকিম সুরাফাতের যেটা আছে এটি বারবার করে পড়লাম ওরব্বানা লাতুজিক কুলুবানা বাহাদাই হাদাই হাদাইতানা ওহাবুল্লা নামিল্লা দমকর রহমা ইন না কংতাল হাব এটিও বারবার পড়তে পার এর মাধ্যমে আমরা হেদায়তুর পাবে অটল অবচল থাকতে পারবো ইনশাআল্লাহ আল্লা আরও অনেকগুলো আমল আছে এই সম্পর্কে শেষ জামানা বিশেষ করে এবার পরে টিকে থাকার জন্য সাতটি আমল এই শিরোনামে একটা ভিডিও আমাদের আছে ফেসবুক ইউটিউব আপনি খুঁজলে পাবেন ইনশাল্লাহ সেটা শুনে দেখতে পারেন এরপরে ইসমত আরা হোসাইন আপনি লিখেছেন আমরা জানি যে নিজের গোপন পাপ সম্পর্কে কাউকে বলাও পাপ তেমনি ভাবে নিজের গোপন আমল সম্পর্কেও কাউকে বললে কি গুণা হবে আর বনিশ্চিত অনেক খুবই গুরুত্ব প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন পাপ গোপন করা নির্দেশ করা হয়েছে সেটা অন্য কাউকে বলা যাবে না সাক্ষী যেন না হয় কেউ আপনার খারাপ কাজের সেজন্য সাক্ষী বাড়ানো যাবে না এবং মানুষকে বলে বাড়ানো যাবে না বলে বাড়ানোর ভিতরে এক ধরনের দম্ভ কাজ করে অনেক সময় অনেক সময় এটা হালকা হয়ে যায় যে শুনে তার কাছে জিনিসটা হালকা হয়ে যায় আপনার ভিতরে সে কুধারণা করবে আরও অনেক ক্ষতিকর দিক আছে তার কারণে পাপের কাজ কাউকে বলে বাড়ানো যায় না ঠিক তেমনি ভাবে ভালো কাজ এটাকে যদি আপনি গোপন রাখতে পারেন ভালো যত বেশি গোপন রাখতে পারবেন ততই ভালো হবে কিন্তু যদি ভালো কাজটা ফরজ লেভেলের ভালো কাজ হয় তাহলে সেক্ষেত্রে সেটা গোপন রাখার জিনিস নয় যেমন জাকাত প্রকাশ্যে দিবেন কোরবানি প্রকাশ্যে দিবেন এগুলো প্রকাশ্যে দেওয়ার জিনিস আর ইসলাম টাইপের জিনিস আর ব্যক্তিগত আমল যেগুলো আছে নফল ইত্যাদি সেগুলোকে যত গোপনে করতে পারেন তত বেশি ভালো বিশেষ করে দান সৎকার ক্ষেত্রে তো নবী কম সাল্লাহ সাল্লাম উৎসাহ দিয়েছেন যে আমরা এক হাতে দান করবো অন্য হাত টেরো পাবেন এইভাবে দান করা অ্যাভএসটি ফাতেম এডিকে আপনি জানতে চেয়েছেন নামাজ পড়ার সময় ছোটো বাচ্চারা বাচ্চাদের শেখানোর উদ্দেশ্যে নামাজের কেরাত এবং তেজবীজ জুড়ে পড়া যাবে কিনা আপনি এটা ড্যামোর মতো করে জাস্ট আপনি ট্রেনিং দিচ্ছেন প্রশিক্ষণ দিচ্ছেন এই মর্মে আপনি করতে পারেন কোনো অসুবিধা নেই অর্থাৎ আপনি নামাজের জন্য বাচ্চাকে বললেন যে এই যে এইভাবে রুকু করে এইভাবে সিদ্ধা করে আপনার নামাজের নিয়ত নেই আপনি শুধুমাত্র রুকু সিদ্ধা এবং দান ও কেরা সুরাত এগুলো দেখালেন আপনি এটা যায় যাচ্ছে কোনো অসুবিধা নেই মাদি হাসান আপনি লিখেছেন ইসলামে হালাল উপার্জনের গুরুত্ব কেমন এবং হালাল উপার্জনের মাধ্যমে কারো অনেক অর্থকরী হওয়া কি নিন্দনীয় হালাল উপার্জন করা এটা তো ইসলাম নির্দেশিত বিষয় আল্লাহ তালা কারিমে বলেছেন ফয়দা আকুদিয়ত সাল্লাহ ফান তেসরিফুল্লাহ যখন সালাদ শেষ হয়ে যাবে জমিনে ছড়িয়ে পড়ো অব তিন ফদ্দুল্লাহ এবং আল্লাহর ফজল অর্থাৎ রিজিক এটা অন্নশন করে এটা আল্লাহ নির্দেশই করেছেন যার কারণে হালাল উপার্জন করা এটা গুরুত্বপূর্ণ কাজ এবং এটা ফরিদ আহত বাদাল ফরাজ অন্য ফরজগুলো আদায় করার পর এটাও একটা ফরজ কাজ বেঁচে থাকার জন্য হালাল উপার্জন করতে হবে আর আর হাল উপার্জন করতে করতে অনেক বেশি সম্পদের মালিক হওয়া এবং অনেক বেশি সম্পদের মালিক হওয়ার চেষ্টা করা এটাও দোষের কিছু হবে না বিশেষ করে যখন আপনার উদ্দেশ্য হবে যে এই সম্পদগুলোর মাধ্যমে আমি দিনের কাজ করব, ভালো কাজ করব উপকার করব অনেক মানুষ আমার এখানে কাজ করবে তাদের কর্মসংস্থান হবে এবং মানুষের কোনো একটা সমস্যার সমাধান হবে আমি যেন উদ্যোক্তা হব দেশ সমাজ এবং উম্মার কোনো কল্যাণ হবে আমার এই কাজের মাধ্যমে তো সে উদ্দেশ্যে আপনার সম্পদ বৃদ্ধি করাতেও কোনো অসুবিধা নেই সম্পদ বৃদ্ধি করা বা বাড়ানো এটা নিন্দনীয় না নিন্দনীয় সম্পদের মোহ নেশার মতো হয়ে যাওয়া যে দরকার হোক বা না হোক শুধুমাত্র সম্পদ চাই পাওয়ার চাই ক্ষমতা চাই এই নেশাটা ইস্যান দৃষ্টিকোণ থেকে নিন্দনীয় এবং গুনাহের কথা এবং এর ফলে আরও বহু গুণাহ মানুষ করে নাদিয়া ইসলাম আপনি জানতে চেয়েছেন সন্তানকে নীতি নৈতিকতা ও মনুষ্যত্ব শিক্ষা দিতে একজন অভিভাবক হিসাবে আমি কী করতে পারি আপনার পরামর্শ চাই এবং নাদিয়া ইসলাম সর্বপ্রথম যে বিষয়টি করতে হবে শিশুর জন্মের আগে থেকে দোয়া করবেন যেন সে নে হয় সুরেফুর খানের চোদ্দ নম্বর আয়তা যে দোয়া আছে সেটি পাঠ করবেন এরপর শিশুর জন্মের পরপ ওই জুকা বিকার হালাক আল্লাহ তালার পূর্ণাঙ্গ বাক্যসমূহের মাধ্যমে আল্লাহ যত সৃষ্টি আসেন যেগুলোর ক্ষতি বা অনিষ্ট হতে পারে তোমার সেগুলো থেকে আল্লাহ তোমাকে হেফাজ করবেন এবং দোয়া করবেন জন্মের পর এর পাশাপাশি শিশুর মধ্যে ভালো মানসিকতা তৈরি করার জন্য আপনি তাকে ভালো পরিবেশ দিবেন সবচেয়ে বড় জিনিস হলো আপনারা নিজেরা আর শিশুর মা বাবা হিসাবে আপনাদেরকে আদর্শ মা বাবা হতে হবে এবং তার ভাই বোন সহ পরিবারে ভালো কাজের চর্চা থাকতে হবে যেটা দেখে দেখে শিশু শিখবেন শালব্দলা এরপর রাফিয়া বেগম আপনি জানতে চেয়েছেন বাচ্চাদেরকে খেলনা পুতুল কিনে দেওয়া যাবে কিনা এবং এগুলো ঘর বাড়িতে রাখা যাবে কি না এ বিষয়ে হল আমাদের আছে অনেকগুলো একরাম নিষেধ করেন কারণ হলো প্রাণী ঘরে থাকলে সেখানে হোমতের ফেরেজতে আসে না প্রাণীর ছবি বা মূর্তি ঘরে থাকলে সেখানে রহমত ফেরজ আসে আসে আমার মেয়ে বুখারিতে স্পষ্ট হাদিস রয়েছে তো সেই জন্য পুতুল এটা প্রকার প্রাণীর অবয়ব এবং ভাস্কর্য বা মূর্তি তো এটা যেন না থাকে সেজন্য অনেক অনেক রাম নিষেধ করেছেন এটা রাখার ব্যাপারে যদিও আয়সাদহার ঘরে খেলনা ছিল বিভিন্ন প্রাণীর এরকম হাদিস অনেকগুলো পাওয়া যায় সেগুলোর কারণে অনেকগুলো আমাকে বলছেন এগুলো বাচ্চাদের খেলনা হিসাবে যায় আছে তবে সেগুলোকে সম্মানজনকভাবে শোকেজ ইত্যাদিতে শোপিসের মতো করে সাজিয়ে রাখা সেটা সৌর ব্যবস্থায় কথা সকল আমায়দের ঐক্যমতে যারা এটাকে যায় যাচ্ছেন বলেন বাচ্চাদের খেলনা হিসাবে তারাও এটাকে যায়ে যাচ্ছেন বলেন হলো এটাকে অসম্মানজনকভাবে থাকলো কোনো কার্টুনের ভিতরে কোনো বাক্স ভিতরে পড়ে থাকলো এটাকে প্রদর্শন করা হলো সম্মান করা হলো এরকম হবে না সেই শর্তেই তারা বলে থাকেন যদিও এগুলো বাসাবাহিতের না রাখাটাই হলো উত্তম এবং তাকে আর অধিকতর নিকটবর্তী আমাদের নাজনাহা যে খেলনা রয়েছে এবং সাহাবিদের কারো কারো যে বাসায় খেলনা ছিল এরকম বিভিন্ন ভাবনা পাওয়া যায় সেগুলোর উদ্দেশ্য অনেকে বলেছেন যে সেগুলো হয়তো এই সম্পর্কিত হাদিস নাজিলহার আগের কথা অথবা সেগুলোতে হয়তো পরিষ্কার কোনো অভাব বোঝা যেত না যদি এমন কোনো ধরনের একটা ঘোড়া ঘোড়ার একটা খেলনা সেখানে চা চোখ কান কিছুই নেয় যা শুধু সেপটা বোঝা আছে এরকম হলে সেটা কিন্তু জায়েজ আছে আর যদি চোখ কান সহ অন্য রঙ্গ থাকে তার তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ নয় অর্থাৎ এক কথা শুধু সে বোঝা আছে জাস্ট এরকম হলে জায়জ আছে কিন্তু চোখ কান মুখ কল্লা এগুলো যদি থাকে একবারে যা যা থাকে আর কি সাধারণত এরকম যদি থাকে ড্যামো তারপরেও সেটা না জায়জ হবে শিভাত হসেন আপনি লিখেছেন আমি কোরআন পড়তে যাই না আমি যদি অর্থ সহ পুরো কোরআন তেলাওয়াজ শুনি তাহলে কি কোরআন খতমের সব পাবো কোরআনে করিম আপনি বুঝে পড়ার চেষ্টা করলেন এবং কোরআন করিমের অর্থ আপনি জানলেন সে তার ফলে আপনি অবশ্যই সব পাবেন কিন্তু কোরআন পড়তে চেষ্টাটা আপনার করা উচিত ফারিয়া এআইডি থেকে আপনি লিখেছেন মৃত মা বাবার কোনো ভুলের জন্য সন্তান হিসেবে তাদের পক্ষ থেকে আল্লাহর কাছে তবা করার কোনো উপায় আছে কি না আল্লাহর কাছে আপনি অবশ্যই তবা করতে পারেন উপায় আছে তো বটেই তবে তার জন্য বিশেষ কোনো ফর্মের যে ঠিক করে দেওয়া আছে যে এর বাইরে করা না এমন কোনো কথা নেই আপনি আব্রুহাম হুমা কামর অব্যানিস অর্থ সহকারে এটি বুঝে বুঝে আপনি পড়তে পারেন যে আল্লাহ আপনি আমার বাবা মার প্রতি রহম করুন যেমন তারা ছোটোবেলা আমার প্রতি দয়ালু ছিলেন আপনি এখন তাদের প্রতি সেরকম দয়ালু দয়া করুন রব্যনা ফির্লি বলে দেয় আল্লাহ আপনি আমাকে আমার মা বাবাকে মাফ করে দিন এবং সাধারণভাবে আপনি দয়া করতে পারেন তাদের জন্য আল্লাহর কাছে যে আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দিন এরপর খাদিজাহাসানই আমাদের ইউটিউব চ্যানেল প্রশ্ন করেছেন আমার আম্মু ব্যথার জন্য বসে সেজদা দিতে পারেন না সেজা দিতে উঠতে সেজদা থেকে উঠতে গেলে মাজায় পায়ে অনেক ব্যথা হয় এই জন্য মোড়ায় বসে সেজদা দিতে হয় অবস্থা আমার আম্মুর নামাজ হবে কিনা যদি অনেক বেশি অসুবিধা হয় রুখে সেদা দিতে তাহলে সেক্ষেত্রে তিনি মোড়ায় বা চেয়ারে বসে ইশারায় সেদা দিতে পারেন তবে সামনে মোড়া রেখে বা চেয়ার রেখে সেটার প্রতি মাথা ঠোকানোর কোনো প্রয়োজন নেই যদি তিনি জমিনে সেজদা দিতে না পারেন তাহলে বসে ইশারায় সিজদা দিলে ইনশাআল্লাহ তার নামাজ হয়ে যাবে এরপরে সাবিক সাবিক্স ডায়েরি এডি থেকে আপনি লিখেছেন আমার দুইটি পোষা বিড়াল আছে ছোটো থেকে পালছি আমার একটা বিড়াল কিছুদিন পরপরই অসুস্থ হয় চিকিৎসা করাই ওইটা সারলে আরেকটা রোগ হয় এমনিতে আলাদা পাত্রে পোষা পায়খানা করে কিন্তু মাঝে মধ্যে বিছানায় কম্বলে ফ্লোরে সোপায় করে ফেলে আমার দ্বারায় একে লালন পালন করা প্রায় অসম্ভব না অবস্থা কোথাও ফেলে আসতে পারবো কি না যে বিড়াল আপনি লালন পালন করাটা আপনার জন্য কঠিন হয়ে যাচ্ছে নানা কারণে সেটা আপনি কোথাও ফেলে আসতে পারেন বিশেষ করে যেখানে ফেলে আসলে অন্য কেউ নিয়ে যেতে পারে বা সে তার মধ্যে করে চলে ফিরে সেখানে খেতে পারে এরকম সম্ভাবনা থাকে এরকম কোনো জায়গা আপনি ফেলে আসতে পারবেন সোমাইয়া সুলতান আপনি লিখেছেন আমার আমরা যদি আমাদের সন্তানের ভবিষ্যতের জন্য টাকা জমাই তাহলে কিন্তু জায়জ হবে কোনো অসুবিধা নেই বিক্রিম সাল্লাহ সাল্লাম বলেছেন তুমি তোমার সন্তানের জন্য কিছু রেখে যাওয়াটা উত্তম তাকে অন্যের কাছে হাত পাথার মতো রেখে যাওয়া চাইতে বিধায় এটা জায়জ আছে কিন্তু এটা করতে গিয়ে আবার হালার হাম বাজ বিচার না করা সেটা যেরকম দোষণীয় আবার এরকম সৎ সম্পদের পাহাড় গড়ে তোলার জন্য কসরত করতে থাকা এবং সন্তানকে সময় না দেওয়া আল্লাহ মুখী করার জন্য সেটা হলো দর্শনীয় এরপরে পারু রহমান আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন কাবিন নামায় কি শর্ত দেওয়া যাবে বিয়ের পর আলাদা বাড়িতে থাকার বা দ্বিতীয় বিয়ে না করার অনেক চিন্তা আছে উত্তর পেলে খুশি হব দেখুন আলাদা বাড়িতে থাকার বা কোনো শহরে থাকার জন্য স্ত্রী তার স্বামীকে বিয়ের আগে শর্ত দিতে পারেন এবং সে শর্ত স্বামীর মেনে চলা কর্তব্য পোখারি মুসলিম একজন মনে করেছেন সাল্লাম বলেছেন বিহি মাস্তাহাল ফুরুজ বিয়ের সময় তোমরা যে শর্তগুলো দিয়ে থাকো এগুলো আছে এর মধ্যে সবচেয়ে অধিকতর উপযুক্ত পূরণ করার জন্য অতএব স্বামী সেগুলো পূরণ করার চেষ্টা করবে যদি কোনো স্ত্রী বলেন যে আমাকে বিয়ের পরে আর তুমি কাউকে বিয়ে করতে পারবা না স্ত্রী স্বামী যদি এটা মেনে নেন তাহলে সেক্ষেত্রে পরবর্তী রক্ষা করা তার কর্তব্য এটা অনেক কলামাইক্রামের মত অবশ্য কোনো কলামাইক্রাম বলেছেন না এরকম বলাটা জায়জ নয় কারণ হলো এরকম বললে সেটা শর্তে ফাঁসেদ এটা বাতিল শর্ত এটা অনেকে বলেন শর্তে ফাঁসেন শর্ত এটা বাতিল শর্ত যার কারণে তারা বলেন যে এটা মানতে বাধ্য নন স্বামী যদিও আপনার হাদিসের যে সাধারণ ভাষাটি থেকে বোঝা যায় যে স্বামী কে যদি স্ত্রীর শর্ত সেটা স্বামীর মানা উচিত এবং কর্তব্য স্বামী যদি শর্ত না মানে তাহলে সেক্ষেত্রে আপনার স্ত্রী সে বিবাহ ভাঙার জন্য বিচ্ছেদের জন্য উদ্যোগ নিতে পারেন গ্রহণ করতে পারেন সানজিদা ইসলাম আপনি লিখেছেন গ্রামে মহিলারা বাড়িতে বাড়িতে গিয়ে একত্রিত হয়ে জিকির করে এটা ইসলাম সম্মত মহিলারা জিকিরের জন্য বাড়িতে বাড়িতে কেন যাবে জিকির তার নিজ নিজ স্থানে বসে তিনি জিকির করবেন এবং এটার জন্য একত্রিত হয়ে জিকির করার নির্দেশ ইসলাম আমাদেরকে দেয়নি যেভাবে আমরা আজকাল দেখি আজিজ হাসান আপনি লিখেছেন রমজানের চাঁদ উঠলে তার সংবাদ সবার আগে অন্যকে জানালে কি বিশেষ কোনো ফজিলত বা সব আছে অনেকেই ব্যাপারে অনেক বিভ্রান্তিমূলক কথা বলে থাকেন যে রমজানের চাঁদ উঠলে তার সংবাদ প্রচার করলে অনেক থেকে অন্যকে জানালে তার কারণে অনেক সব হয় এবং অনেকে মনে করেন যে সংক্রান্ত সওয়া সংবাদের পোস্ট ফেসবুকে শেয়ার করলে অন্যকে জানিয়ে দিলে অনেক সব হয় অনেক উপকার হয় এগুলো নিচুকে মনে করা কথাবার্তা রমজানের সংবাদ আপনি অন্য কাউকে জানালেন যা তিনি রমজান রাখতে পারেন সেক্ষেত্রে আপনি হেল্প করলেন তাহলে সেক্ষেত্রে সেটা ভালো কাজ সেটা আরেক জিনিস কিন্তু এমনিতে আপনি এই সংবাদ বলে বেড়াইলে অটোমেটিক আপনার সব হতে থাকবে উপকার হতে থাকবে সুসংবাদ শুনতে থাকবেন এগুলো মনে করা কথাবার্তা অনেক মানুষ এ ধরনের কথা বলে থাকে এরপর হায়দার আলী লিখেছেন পিতামাতার মৃত্যুর পর তাদের রুহ বা আত্মা কতদিন পর্যন্ত বাড়িতে আসে তাদের কবরে সব পোষানোর জন্য সন্তানকে কোনো আমল করতে হবে পিতামাতার মৃত্যুর পর তাদের রুহ কখনও আর বাড়িতে ফিরে আসে না মানুষ চলে গেলে তারা আসার কোনো সুযোগ থাকে না এগুলো হিন্দু ধর্মের বিশ্বাস মুসলমানদের জন্য এরকম বিশ্বাস করার কোনো সুযোগ নেই আর তাদের কবরে বা তাদের আমল আমাদের সব যুক্ত করার জন্য আপনি অনেকগুলো ভিডিও এবং বক্তব্য আমাদের আছে সম্পর্কে সেগুলো শুনে নিতে পারেন তাদের জন্য আল্লাহ কাছ থেকে ক্ষমা চাইবেন তাদের পক্ষ থেকে দান সাদা করবেন তাদের পক্ষ থেকে কোমরা করবেন হজ করবেন অনেক কাজ করতে পারেন তাদের পক্ষ থেকে সব তারা পাবেন ইশালা যদি তাদের নিয়তি করেন যে আল্লাহ তাদের জন্য করছি রিনা সুলতান আপনি লিখেছেন গত দুই বছর আগে হজের জন্য নিবন্ধন করে টাকা জমা দিয়ে রেখেছি কিন্তু পরপর দুই বছর হজ না হওয়ায় টাকা ওভাবেই হজ মন্ত্রণালয় জমা রেখেছে ওই টাকা জায়গা দিতে হবে কি টাকা যেহেতু আপনি দিয়ে দিয়েছেন সেটা ফেরত নিয়ত নাই কেমন যেন আপনি পেমেন্ট করে দিয়েছেন তাহলে এই টাকার জাগাত আপনাকে দিতে হবে না অনেকেই কিন্তু এরকম পরিস্থিতির শিকার হয়েছেন আজ কয়েক বছর ধরে বিশেষ করে করোনা কারণে আমরা যারা টাকা জমা দিয়ে নিয়ত করে রেখেছি যে এই টাকা দিয়ে আমি হজ যাব আপনি এটা ব্যাক করে যদি নিয়ে নেন এবং সেটা আপনার কাছে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি জাকাত দিবেন যেহেতু আপনি দিয়ে দিয়েছেন একটা ব্যাক করার চিন্তা নেই অতএব এর জাকাত আপনাকে দিতে হবে না রুহুল আমিন আপনি লিখেছেন আমি মনের আবেগ আবেগে বা আল্লাহর প্রতি ভালোবাসার কারণে বলে ফেলেছিলাম যে আমি বিয়ের আগে ওমরা হজ করবো কিন্তু এখন আমার বিয়ে করা অনেক জরুরি তাছাড়া ওমরা করার মতো আমার কাছে এত টাকাও না আমি কী করবো আপনি যদি নিয়ত করে শুধু বলেছেন যে হ্যাঁ আমি এটার আগে এটা করবো তাহলে সে নিয়ত পরিবর্তন করা যায় কোনো অসুবিধা নেই কারণ গুণ হবে না আপনার সাধ্য নাই তাই আপনি করেননি বরং আপনি ভালো নিয়ত করেছেন সেজন্য আল্লাহ আপনার কাছে আপনি সব পেতে পারেন তবে যদি আপনি মানত করে থাকেন বা কসম করে থাকেন যে আল্লাহর কসম আমি এটা করবো তাহলে সেক্ষেত্রে কসম বা মানত ভঙ্গ করার কারণে আপনি কাফারা দিবেন দর্জন মিসিংকে খাওয়া খাবার দিয়ে দিবেন বা তিনটা রোজা রাখবেন এই তার মাধ্যমে আপনি দায়মুক্ত হয়ে যাবেন এরপরে মাতলুবুর রহমান আপনি লিখেছেন বিবাহের জন্য স্বামী স্ত্রী জোড়া কি আল্লাহ তালা আগে থেকে নির্ধারণ করে রেখেছেন আল্লাহ মানুষকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন এই কথার অর্থ কী আল্লাহ বলেছেন ওখাল আকরাক মাজওয়াজ আমি তোমাদেরকে জোড়া জোড়ার সৃষ্টি করেছি জোড়া জোড়া সৃষ্টি করার মানে হলো ধরুন নারীর সাথে পুরুষ তারপর আকাশের বিপরীতে জমিন এরকম সব কিছুতে আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করেছেন আর হ্যাঁ নারী পুরুষ কার সাথে কার বিয়ে হবে এটা তাহলে আগে থেকে নির্ধারণ করে রেখেছেন এটা সুনির্ধারিত এটা তার দিয়ে লেখা আছে এবং হাদিস থেকে পরিষ্কারভাবে হবে সেটি বুঝে আসে এবং মানুষের জন্মের বহু আগে থেকে নির্ধারিত হাসান সাহাবি লিখেছেন কারোর কাছ থেকে শুনি যে কোরআনে এমন কিছু আয়াত আছে যার কোনো অর্থ নেই সেটা কি সত্য না এমন কোনো আয়াত নেই যার কোনো অর্থ নেই তবে হ্যাঁ এটা ঠিক কোনো কিছু আয়াত আছে যে আয়াতগুলোতে শুধুমাত্র কিছু বর্ণ লেখা আছে যেমন আলিফলাম মিম সোয়াদ ইয়াসিন ইত্যাদি তো এগুলোকে বলা হয় হরুফে মোকদ্দ আত বা বিচ্ছিন্ন অক্ষর যেগুলোর মিনিং তো অবশ্যই আছে কিন্তু আমরা জানি না তালা সেটি সুপ্ত রেখেছেন এটার পেছনে কোনো হেকমা আল্লাহতালার অবশ্যই আছে কিন্তু অর্থ নয় ব্যাপারটা সেরকম না অর্থ আছে আমরা আমাদের জানা বা আমাদেরকে জানতে দেওয়া হয় না শুধু আমাদের কি মানানতে বলা হয়েছে এইটুকু আশা করি সাহেব আপনি লিখেছেন বেনামাজি কাউকে মসজিদের কোনো দায়িত্ব দেওয়া যাবে কিনা মসজিদের দায়িত্বশীল নামাজি হতে হবে আল্লাহ তালাকে অনেক করে বলেছেন ইন্নাময় আমর মসাজিদাল্লাহে মানে আমন জামিল জামিলাহের নিশ্চয়ই আল্লাহ তালার ঘর আবার তারাই করবেন যারা আল্লাহর প্রতি বড় করার প্রতি বিশ্বাস রে ও আকাম আসাল্লা সালাদ করে ও আতাজ এবং জাকার যদি সম্পর্চালী হয় ওয়ালাম এবং আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না এলুগ্রা করবে করবি বেনামাজি মসজিদের দায়িত্বশীল হতে পারে না তাকে মসজিদের দায়িত্বশীল করলে সেটা কোরআনের আয়াতের খেলাফ কাজ করা হলো অন্যায় কাজ হবে শামসুর রহমান আপনি লিখেছেন দাজ্জাল কীরকম হবে দাজ্জাল এখন কোথায় আছে দাজ্জাল মিথ্যাবাদী ইহুদিদের মধ্যে থেকে তার আবির্ভাব ঘটবে এবং এই দাজ্জালের অনেক বিবরণ হাদিস করিম সাল্লা সাল্লাম আমাদের জন্য উল্লেখ করেছেন সে আল্লাহ দাবি করবে এবং তার ধোকায় পড়ে বেশিরভাগ মানুষ বিভ্রান্ত হয়ে যাবে অল্প সংখ্যক মানুষ সকা পাবে মুসলমানদের অনেকে তাকে বিশ্বাস করবে তার কপালে কাফারা লেখা থাকবে কেমন আগে তার আবির্ভাব ঘটবে এবং তাকে আল্লাহ তালে এমন পাওয়ার দিবেন যে আসলে তাকে আল্লাহ বলার মতো পরিস্থিতি তৈরি হবে অনেকে বিভ্রান্ত হয়ে যাবে মানে এই বিভ্রান্তিতে পড়ে অনেকেই মানহারা হয়ে যাবে তো যাই হোক এই দাজ্জাল তার জন্ম হয়ে গেছে তার সাথে সাহাবিদের কারো কারো সাক্ষাৎ হয়েছে এবং হাদিস থেকে বোঝা যায় বিধায় সে এই মুহূর্তে ঠিক কোথায় আছে এটা বলা কঠিন কিন্তু ইয়াহুদিদের মধ্যে থেকেই তার প্রাদুর্ভাব এবং প্রকাশ ঘটবে এরপরে জাহিদুল ইসলাম আপনি লিখেছেন নির্দিষ্ট কোনো বুজুর্গের নামে ইসালে সব মাহফিল করে সেখানে তার গুণাগুণ বর্ণনা করে শরীর সমর্থিত কোন আল্লাহর নেককার বান্দা তার নামে আপনি তার আলোচনা সভা করতে পারেন তার প্রশংসা তার ভালো গুণগুলো উল্লেখ করতে পারেন যাতে মানুষ সেখান শিখতে পারে কিন্তু অযথা প্রশংসা করা এবং সত্য মিথ্যা বানিয়ে অনেক ইচ্ছা কাহিনী বলার পছন্ন আমাদের দেশে আছে এগুলো খুবই নিন্দনীয় আর ইসালে সবার জন্য মাহফিল করার কোনো প্রয়োজন নেই আমরা আল্লাহর কোনো বান্দার পক্ষ থেকেই কোনো কামল করার মিরুদ্ধের জন্য যে সমস্ত কামল করা যায় সেগুলো আমরা করলে তারা সেগুলো পেয়ে যাবে এর জন্য মাহফিল করার কোনো প্রয়োজন নেই আমরা এই টাইপের প্রোগ্রাম অনেক দেখে থাকি অনেক সময় আমরা বিভিন্ন মাহফিলে গিয়ে দেখি এরকম লেখা সেখানে উপস্থিত আছে বিশেষ করে সেখানে আপনার অহেতুক এবং আপনার অযাচিতভাবে তার এমন সব গুণাগুণ করতে গিয়ে এমন সব কথা বলা হয় যে কথাগুলো আসলে শরীয় শীবালঙ্গন করে এবং কোনো ব্যক্তির গুণাগুণ বর্ণনা করতে গিয়ে সীমালঙ্গন হয়ে যায় এরকম কাজ আমাদের করা উচিত নয় আমাদেরকে বোঝা তফিক দান করুন শফিকুর রহমান আপনি লিখেছেন যদি কোনো পুকুরে দুর্গা পূজার মূর্তি ফেলা হয় সেই পুকুরে কোনো মুসলিম কি পবিত্রতা অর্জন করার জন্য গোসল করতে পারবেন অসুবিধা নেই গোসল করতে পারবেন পুকুর যদি অনেক বড়ো হয় এক প্রান্তে দুর্গাপূজা ফেল মূর্তি ফেললে যদি না পাক কোনো কিছু থাকেও কথার কথা অন্য প্রান্ত থেকে করা যাবে কোনো অসুবিধা নেই মোহাম্মসান আপনি জানতে চেয়েছেন আমি আগে অনলাইনে অন্যকে গালিগালাজ করেছি কিন্তু এখন অনেক অনুতপ্ত এখন আমার করণীয় কি আল্লাহ তালাকে শেষ সেফার করবেন ক্ষমা প্রার্থনা করবেন সে আল্লাহ তালা ক্ষমাশীল মাফ করবেন আল্লাহ তালা আশা করা যায় বান্দা যখন লজ্জিত হয় এবং পাপ থেকে সরে আসে আর ভবিষ্যতে করবে না বলে সংকল্প করে তিনটি কাজের মাধ্যমে আল্লাহ তালার কাছ থেকে ক্ষমার উপযুক্ত হাবি ক্ষমা চাইবেন আর বিশেষ করে যাদের হক নষ্ট করেছেন তাদের ব্যাপারে এখন তাদের যে প্রশংসাগুলো সত্য প্রশংসা সেগুলো আপনি করবেন এবং সম্ভব হলে তাদের কাছ থেকেও মাপ চাইবেন এবং ধরনের কামলের পরিমাণ আপনি বাড়িয়ে দিবেন প্রিয় দর্শক দেখতে দেখতে ঘন্টার বেশি সময় সম্ভবত হয়ে গেছে আল্লাহ তালা আমাদেরকে কোরভিস যে কথা জানলাম শুনলাম সেগুলো জামল করার তৌফিক দান করুন এই শালাব্দলা পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবারও জমাবার বাংলাদেশ সময় রাত ছো আটটা বা সাড়ে আটটা থেকে এক ঘন্টা বিমা থাকবো আল্লাহ তালা আমাদের সকলকে সে পর্যন্ত সুস্থ রাখুন নিরাপদে রাখুন এবং আসুনা ফাউন্ডেশনের যে মুসিদ কমপ্লেক্স এবং ইসলামিক সেন্টার গড়ে তোলার কাজ আমরা হাতে নিয়েছি সাতকেভাবে জারিয়ামূলক এ কাজে আপনাদের অংশগ্রহণের জন্য আবার আমরা দাওয়াত দিচ্ছি আহ্বান করছি জাজাকুল্লা খের ওসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত